আচ্ছা, এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেখানে রাখছিলাম সেখান থেকে হচ্ছে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেসে হচ্ছে লগ ইন করতে হবে। আর এসইও সাথে কি মানে ওয়ার্ডপ্রেস এর সংযোগ আছে কোনো নাকি হচ্ছে যে আলাদা কাজ আলাদা? সংযোগ আছে, সংযোগ আছে, ওইটা হচ্ছে পরবর্তীতে বুঝতে পারবেন, ঠিক আছে? যখন আপনি হচ্ছে যে সেই কাজে যাবেন তখন বুঝতে পারবেন। আপাতত আপনি যদি এখন ওয়ার্ডপ্রেসটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য হচ্ছে প্লাস পয়েন্ট হয়ে থাকলো কিছুটা। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতেছি, যারা হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ করতে চান তারা হচ্ছে লগ ইন করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে গত গত দিনে আমরা গত কয়েকদিনে হচ্ছে যে গত কয়েকদিনে দেখাইছিলাম আপনার পোস্ট, দেখাইছিলাম পেজেস, দেখাইছিলাম মেনু বার এবং এভরিথিং, সবকিছু পরিচয় হয়ে গেছে। প্লাস হচ্ছে এলিমিনেটর জি স্যার, দেখাইছিলাম। এলিমেন্টটা গুটে কিভাবে গুটে বার্গ দিয়েছিলেন, গোটাল বার্গ। গুটেনবার্গ, জি স্যার, আগে স্যার আগে যে ভিডিও হ্যাঁ এট লাস্ট ক্লাস হইছে এলিমেন্টর পার্টিকে যে ভিডিও আচ্ছা, ইলিমিনেটর হচ্ছে, আমরা ইলিমিনেটর দেখাইছিলাম, ঠিক আছে? তো ইলিমিনেটরে আসলে কারো কোথাও সমস্যা হচ্ছে কি না? জি না স্যার, সমস্যা নাই, আচ্ছা, গুটেনবার্গে সমস্যা গুটেনবার্গে ওটা পাই নাই, কিন্তু গুটেনবার্গ একটু মানে অন্যরকম লাগে, কিন্তু এলিমেন্টরটা সহজ একদম। ইলিমেন্টর সহজ লাগে বলতে কি, ইলিমেন্টরটা হচ্ছে আপনার ওখানে তো ফ্রি ভার্সন, তো মানে যেটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করতেছেন এইটাতে একটু অপশন কম, বাট হচ্ছে যে যখন প্রো ব্যবহার করবেন তখন হচ্ছে অনেক অপশন আছে। আর গুটেনবার্গটা হচ্ছে, গুটেনবার্গটা হচ্ছে ফ্রিতেই হচ্ছে অনেক কিছু, ঠিক আছে? ফ্রিতেই হচ্ছে অনেক অপশন, যার জি কারণে স্যার, হচ্ছে সবগুলো অপশন আপনাদেরকে হচ্ছে দেখে দেখে কাজ করতে হবে। এখানে ফ্রিতেই, গুটেনবার্গে ফ্রিতেই হচ্ছে অনেক কিছু আপনারা ব্যবহার করতে পারতেছেন, এটা হচ্ছে সুবিধা এই গুটেনবার্গ। এই ফ্রিতে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? অনেক কিছু আছে ফ্রিতে, এগুলো সম্পূর্ণ কি ফ্রি, ফ্রিতে ব্যবহার করা যায়। আচ্ছা, এখন যদি গুটেনবার্গ এবং ইলিমিনেটরটা সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট আগাবো, ঠিক আছে? নেক্সট আগাবো। স্যার নেক্সটে যান, আচ্ছা আচ্ছা, নেক্সটে তাহলে, এগিয়ে যান। জি বলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আজকে আর একটা প্লাগইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই প্লাগইনটা, আমরা প্লাগইনে আসি, আমি প্লাগইন নিয়ে হচ্ছে যে বেসিক আলোচনা করছি যে প্লাগইন জিনিসটা কি, এই বিষয়ে আমার বেসিক আলোচনা করা শেষ। তারপরে যদি প্লাগইন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাকে করতে পারে। আচ্ছা, এখন প্লাগইন আমি এখানে আসছি, প্লাগইনে, প্লাগইনে আমরা হচ্ছে অ্যাড নিউ, একটা নতুন একটা প্লাগইন অ্যাড করব, ঠিক আছে? নতুন একটা প্লাগইন অ্যাড করব, এখন কি কাজের জন্য সেই প্লাগইনটা অ্যাড করব সেইটা হচ্ছে জানা দরকার। এখন প্রত্যেকটা ওয়েবসাইটেই, সবার ওয়েবসাইটে দেখবেন কি কন্টাক্ট আস নামক একটা অপশন থাকে, সব ধরনের ওয়েবসাইটে কন্টাক্ট আস অপশনটা লাগে। তো সেই কন্টাক্ট আস এইটাকে আপনি হচ্ছে অ্যাড করবেন কিভাবে, যেহেতু আমরা কোডিং জানি না, কোডিং জানি না, তো আমরা এই কোডিংটা কিভাবে করব, তো আমরা সিম্পলি সেটা কোডিংটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে করব, ঠিক আছে? প্লাগইনের মাধ্যমে করব, তো সেই জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে? সবাই এই প্লাগইনে গিয়ে সার্চ দিতে পারেন, এটা লিখে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে? আচ্ছা, কন্ট্যাক্ট ফ্রম 7 আসার পর দেখেন কন্ট্যাক্ট ফ্রম 7টা হচ্ছে এইটা একটা প্লাগ ইয়া এইটা একটা প্লাগইন যেইটা দিয়ে হচ্ছে আমরা কন্ট্যাক্ট ফর্মের কাজ করব। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মের কাজ যখন আমি করে দেখাই দেবো তখন বুঝতে পারবেন, আরো ভালো বুঝতে পারবেন যে এইটাই আসলে এই কাজটা।
এখন হচ্ছে যে বলে বুঝতে পারতেছেন না, আমি প্র্যাকটিক্যালি দেখাই। এইটা আমরা প্লাগইনটা ইনস্টল করি প্রথমে, এইটাকে এখন অ্যাক্টিভ করে নিই। দেখেন আমি বলছিলাম যে প্লাগইন যদি আপনি অ্যাড করেন এবং সেইটাকে অ্যাড করলে এই পাশে কিছু হচ্ছে যে ফাংশন অ্যাড হয়ে যায়, কিছুটা পরিবর্তন আসে এই মেনু বারে, কিছুটা হচ্ছে ড্যাশবোর্ডের যে বার আছে এই বারে হচ্ছে কিছুটা পরিবর্তন আসে। তো তার মধ্যে একটা পরিবর্তন অলরেডি দেখেন, এই কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়ার সঙ্গে কন্ট্যাক্ট আসছে। আপনারা খেয়াল করেন যে আপনাদের ওখানে কিন্তু নাই, আমার এখানে চলে আসছে কন্ট্যাক্ট। ঠিক আছে, আমরা এখন এই কন্ট্যাক্টে ক্লিক দিই। কন্ট্যাক্টে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনি ইচ্ছা করলে অ্যাড নিউ কন্ট্যাক্ট ফর্ম, দেখেন এখানে অ্যাড নিউ করতে পারবেন, এখানে একটা নতুন ফর্ম তৈরি করতে পারবেন। তো নতুন ফর্ম আমরা পরবর্তীতে তৈরি করে দেখাচ্ছি, আপাতত হচ্ছে যেইটা হচ্ছে অপশনালি আছে, মানে অলরেডি হচ্ছে যে এইটার কন্ট্যাক্ট ফর্মের ভিতরে হচ্ছে অটোমেটিকলি একটা আছে, সেইটা হচ্ছে আমরা ব্যবহার করব। ঠিক আছে, সেইটা হচ্ছে ব্যবহার করে কীভাবে কাজ করবো সেটা দেখাচ্ছি। এই দেখেন অটোমেটিক এইটা কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়ার সাথে সাথে আমাদের কি অটোমেটিকলি হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম অন নামক একটা জিনিস এখানে চলে আসছে। ঠিক আছে, একটা পোস্ট এখানে আসছে, সেই পোস্টটা আমরা কি এডিট করবো, এডিটে ক্লিক দেবো। দেখেন আমি এডিটে ক্লিক, এডিটে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখেন একটা কোড জেনারেট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা কোড জেনারেট হয়েছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো পরবর্তী দেখাচ্ছি, এটা আগে দেখেন ফর্মটা দেখেন। ঠিক আছে, ফর্মে দেখেন একটা কোড জেনারেট হয়েছে। এখন এই কোডটা, এই কোডটা এখানেই থাকবে, আমরা জাস্ট কি করব, এই যে কপি দ্য শর্ট কোড অ্যান্ড পাস্ট ইনটু ইয়ার পোস্ট পেজ অর টেক্সট উইজেট কন্টেন্ট, এই কোডটাকে আমাদের কপি করতে হবে। এইটা জাস্ট এইটাকে কপি করে আমরা এইটাকে পেজে নিয়ে যাব। দেখেন পেজে যে আসে ওটা কপি করে নিছি, নেওয়ার পরে যে কন্ট্যাক্ট আছে ওই যে উপরে পেজটা স্যার কপি করলেন উপরেরটা, হ্যাঁ উপরেরটা কপি করলাম, করার পরে এখান থেকে হচ্ছে কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্টে এসে এডিট, এডিট করার পরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, দেখেন এখানে হচ্ছে কন্ট্যাক্টে আসার পর, কন্ট্যাক্টে আসছি তারপর হচ্ছে এখানে আমাদের যেই কোডটা আছে ওইটা পেস্ট করে দিব, দিয়ে দিচ্ছি ওই কোডটা পেস্ট করে দিলে এরকম চলে আসে। ঠিক আছে, দেওয়ার পরে এইটাকে আপডেট করে দিই। আচ্ছা, আপডেট করার পরে কাজ শেষ, এখন ভিউ পেজ দেখেন, দেখেন ভিউ পেজে দেখছেন এরকম আমাদের একটা কন্ট্যাক্ট পেজ হচ্ছে তৈরি হয়ে যায়, লেখা আছে কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে যে ইওর নেম, ইওর ইমেইল, তারপর সাবজেক্ট, ইওর মেসেজ অপশনাল। তো এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সমস্যা সুবিধা হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কোথায় গিয়ে বলেন তো? হ্যালো স্যার, থিমে কাস্টমাইজ হয়ে যায়। হ্যাঁ, থিম কাস্টমাইজ, থিমের হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ আসার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আসার পর আমাদের এই ইমেজটা দেওয়া আছে, এটা আমরা রিমুভ করব। ঠিক আছে, রিমুভ করে দিয়ে পাবলিশ হয়ে যাবে, তাহলে আপনাদের হচ্ছে বোঝার সুবিধা হবে। কেটে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখন দেখাই যে এখানে আসলে কি চেঞ্জেসটা আসছে। এই যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্টের ভিতরে দেখেন এই যে কন্ট্যাক্ট লেখা আসছে, তারপর ইওর নেম, ইওর ইমেইল, তারপর হচ্ছে সাবজেক্ট, ইওর মেসেজ। ঠিক আছে, এরকম দেখবেন এই জিনিসটা, এইরকম কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে দেখবেন, এটা একটু খেয়াল রাখবেন যে এইটা হচ্ছে এই ধরনের কন্ট্যাক্ট ফর্মটা, এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে অধিকাংশ ওয়েবসাইটে দেখবেন কি একটা থাকে, এবং এটা মাস্ট বি, মানে কন্ট্যাক্টের ক্ষেত্রে থাকে, পাশাপাশি নিচে মনে করেন থাকে ইমেল টিমেল দেওয়া থাকে। ঠিক আছে,
তো নিচেও সেইটাও করতে পারবেন, যদি মনে চায় যে নিচে হচ্ছে এর সাথে ইমেল ফোন নাম্বার সেগুলো অ্যাড করে দিবেন। তো এডিটে ক্লিক দিয়ে, এডিটে ক্লিক দেওয়ার পর এটা কন্ট্যাক্ট ফর্ম আছে না, এখানে আর একটা ব্লক তৈরি করে, নিচে হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য, এখানে কিছু হচ্ছে আপনি ইমেল আস লিখতে পারেন, ইমেল আস, তারপর হচ্ছে আপনার ইমেলটা, তারপর হচ্ছে ফোন নাম্বার, আপনি একটু সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন, ঠিক আছে, এরকম ভাবে আপনার হচ্ছে ফোন নাম্বারটা রাখলেন। তারপর অ্যানাদার মানে ইনফরমেশন গুলো যদি রাখতে চান, এই যে এরকম ইমেল আর ফোন নাম্বার এরকম ভাবে, ঠিক আছে, সেটা হচ্ছে কালার দিয়ে আলাদা অ্যানাদার কালার করে দিতে পারেন, এরকম করতে পারেন, ঠিক আছে। তো কন্ট্যাক্ট ফর্মটা এটার জন্য কোডিং করতে হয়, তো আমরা কোডিং না প্লাগ ইন দিয়ে করে দিচ্ছি। এখন আপনি জাস্ট হচ্ছে যে এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, মানে এইটার ভিতরে কিছুটা চেঞ্জেস আনবো, কিভাবে আনবো সেটা, আচ্ছা আমি হচ্ছে ফোন নাম্বার এগুলো কেটে দিই, রিমুভ ব্লক করে দিই, এই রিমুভ ব্লক, আচ্ছা এখন হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্ম অন আছে, এইটার ভিতরে আমরা কিছুটা চেঞ্জেস আনবো, ঠিক আছে, এইটার ভিতরেই কিছুটা কি চেঞ্জেস আনবো। তো চেঞ্জ আনার জন্য আমাদের যেখানে যাইতে হবে, ওহো এটা তো সেভ দিলাম না, রিমুভ ব্লকগুলো করে এটা সেভ দিয়ে দেওয়া লাগবে, আচ্ছা এগুলো যেইটাই এডিট করবেন এটা কিন্তু অটো সেভ নেবেন, আপনাদের আপডেটে যখন যে কাজটা করবেন সেটা করার পর এই আপডেটে ক্লিক, আপডেটে ক্লিক দিয়ে বাস কাজ শেষ। এখন হচ্ছে আমরা আসি, এখন আবার কন্ট্যাক্টে যাব, ঠিক আছে, কন্ট্যাক্টে আসলাম, এখানে কন্ট্যাক্টে আসার পর কন্ট্যাক্ট ফর্ম অন, এইটাতে যদি আমরা এডিট করি, দেখেন এই পেজটা আমি এইভাবেই রাখছি, দেখেন এই পেজ এখন কীরকম হয়ে গেছে, এখন শুধু এরকম, দেখেন ইওর নেম, ইওর ইমেইল, তারপর হচ্ছে সাবজেক্ট, ইওর মেসেজ অপশনাল, ঠিক আছে, এখন হচ্ছে এই দেখেন এই কথাগুলো এই কোডিং এর ভিতরে আছে, এই যে লেভেল, ঠিক আছে, এই যে লেভেল এইগুলো কি এক একটা ট্যাগ, ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ লেভেল, তারপর হচ্ছে লেভেল ক্লোজ, তারপর হচ্ছে ইওর নেম, তারপর টেক্সট ইওর নেম, এই যে ইওর নেম আর হচ্ছে টেক্সট কি, এই যে ইওর নেম এই কথাটা এইট, আচ্ছা এখানে এখন আমরা যদি বলি ইওর ফুল নেম, দেখেন আমরা যদি এখানে লিখি ইওর ফুল নেম দিয়ে এইটা জাস্ট হচ্ছে সেভ সেভ করে দিলাম, এখন দেখেন তো এখানে কি চেঞ্জেস আসছে, দেখেন ইওর ফুল নেম চলে আসছে, ইওর নেম আসলে এখন ইওর ফুল নেম, ঠিক আছে, এখানে হচ্ছে আপনি যদি দেন সাবজেক্ট, এখানে দেখেন সাবজেক্ট আছে না, আমরা হচ্ছে সাবজেক্ট 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 ক্যাটাগরি বসে দেন, স্যার সাবজেক্ট ক্যাটাগরি দেখে দেন, আচ্ছা সাবজেক্ট ক্যাটাগরি মনে করেন যেটাই লিখবেন আর কি, এখানে আপনি যে চেঞ্জেস আনতে চান সাবজেক্ট ক্যাটাগরি লিখলাম, এই যে সাবজেক্ট ক্যাটাগরি, এখানে দেখেন চেঞ্জেসটা হয়ে যাবে সাবজেক্ট ক্যাটাগরি এরকম, ঠিক আছে, আচ্ছা এখন এইটা হচ্ছে মোটামুটি একটা সিস্টেম যে এইভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে, এখন হচ্ছে দেখেন আমি আর এখন নতুন হচ্ছে একটা ফর্ম কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, এরকম একটা নতুন ফর্ম হচ্ছে কিভাবে তৈরি করবেন, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউ আছে না, এখানে যেতে হবে, অ্যাড নিউ আসার পর এখানে একটা টাইটেল দিতে হবে, যা মাই কন্ট্যাক্ট ফর্ম এরকম, কন্ট্যাক্ট, আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা যদি নতুন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি এই যে লেভেলটা, এই লেভেল দিয়ে এটা হচ্ছে লেভেলটা হচ্ছে ট্যাগ কন্ট্যাক্ট করার জন্য ট্যাগ, এখন এই ট্যাগটার কিছু করা যাবে না, ঠিক আছে, এই ট্যাগটা কি কিছু করা যাবে না, ঠিক আছে, এই ট্যাগটাকে আপনি কিছু না করে হচ্ছে এর ভিতরে হচ্ছে কাজ করবেন, এই যেমন এখান থেকে অনেক কিছু আছে যে টেক্সট আছে, এই দেখেন দেখছেন টেক্সট জেনারেটেড ফ্রম ট্যাগ,
সিঙ্গেল। এখন মানে আপনার হচ্ছে ট্যাগ, টেক্সট ট্যাগ দ্বারা আমরা কি করতে পারি? ঠিক আছে, টেক্সট ট্যাগ দ্বারা হচ্ছে নাম টাম নিতে পারি বা অন্য যে কোনো ধরনের তথ্য নিতে পারি। ঠিক আছে, তো হচ্ছে যে টেক্সট ট্যাগ দ্বারা যদি আপনি যে ফিল্ড টাইপ দেখেন, ফিল্ড টাইপ এখানে যদি রিকোয়ার করে দেন তার মানে কি এটা মাস্ট দিতে হবে, আর যদি রিকোয়ার না দেন তাহলে না দিলেও চলে। এখানে দেখেন রিকোয়ার করাগুলো এই যে টেক্সটের উপরে দেখেন এটা কি দ্বারা করা আছে, এই টেক্সট দ্বারা দেখছেন, টেক্সট এই টেক্সট দ্বারা করা আছে। এবং রিকোয়ার করার জন্য এই যে স্টার মানে কি আমাদের নামটা হচ্ছে দিতেই হবে, এটা রিকোয়ার করা আছে দেখছেন, এটা হচ্ছে রিকোয়ার করা আছে। আপনি ইচ্ছা করলে কি এটা রিকোয়ার রিকোয়ার করে দিতে পারবেন, মানে রিকোয়ার মানে কি এই রিকোয়ার দিলে নিচে দেখেন একটা কোড জেনারেট হয়। ঠিক আছে, এই যে কোড জেনারেট হয় মানে কি মানে মাস্ট বি এটা দিতেই হবে, রিকোয়ার দিলে মাস্ট বি দিতে হবে, রিকোয়ার না দিলে কি এই যে স্টার্টটা চলে যায়, না দিলেও হবে এরকম। ঠিক আছে, এই যে টেক্সটটা এখানে থাকে, টেক্সটটা কোথায় থাকে, টেক্সট 109, এই যে টেক্সট 109, এই যে ইওর নেম লিখছেন না, ইওর নেম এইটা হচ্ছে টেক্সট, ওখানে আপনি কি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন ইওর ফাদার নেম, ইওর ফাদার, ঠিক আছে। আচ্ছা, এই যে আকিস ম্যাথ, এগুলো হচ্ছে আকিস ম্যাথ, এইটা হচ্ছে আপনাদের স্প্যাম প্রোটেকশনের জন্য। ঠিক আছে, এইটা দিস ফিল্ড রিকোয়ার্স অ্যানাদার রিকোয়ার্স আদার নেম অথর নেম। ঠিক আছে, এইটা আমাদের দরকার নেই, আকিস ম্যাথটা দরকার নেই, এটা কোডিং করতে হবে। আচ্ছা, তারপরে এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার নেই, আমরা দেখি ফিল টাইপ রিকোয়ার ফিল করে দিই, দেওয়ার পরে দেখেন একটা কোড আসছে। ঠিক আছে, এই কোডটা এই যে ইনসার্ট ট্যাগ যদি করেন তাহলে দেখেন কোথায় চলে আসলো, এই ইওর নেমের ভিতরে দেখেন, ইওর নেমের ভিতরে টেক্সট ইওর নেম, তারপর হচ্ছে টেক্সট ইওর ফাদার নেম। এখন আমরা এই ট্যাগটা দেখেন, এই ট্যাগটা হচ্ছে কেটে নেব। ঠিক আছে, এইটুকু কাট করলাম, কাট করে এখানে আমরা যদি পেস্ট করি, পেস্ট করলাম, করার পরে এর আগে হচ্ছে লেভেলটা, লেভেলটা কত, লেভেলটা কপি করলাম, আর এই যে লেভেল আছে লেভেলটা ক্লোজ দিতে হবে, লেভেলটা ক্লোজ দিলাম। এখন হচ্ছে ইওর ফাদার নেম, এখানে হচ্ছে আপনার টাইটেল ইওর ফাদার নেম, ঠিক আছে। আমরা একটা কি এখন হচ্ছে ইওর নেম টেক্সট লেভেল ইওর নেম টেক্সট ইওর নেম রিকোয়ার্ড, তারপর হচ্ছে লেভেলটা ক্লোজ আছে, এটা লেভেল ক্লোজ করে গেল, এটাই কাট করে নিয়ে আসছি। আচ্ছা, কাট সরি কাট কেন, কপি করা লাগতো। আচ্ছা, এখানে হচ্ছে দেন কোডিংটা আপনারা সবসময় ঠিক রাখতে হবে। ঠিক আছে, কোডিংটা সবসময় কি ঠিক রাখতে হবে, কোডিংটা যদি ভুল হয়ে যায় তাহলে হচ্ছে হবে না। দেখেন আমরা নতুন একটা তৈরি করলাম, কি লেভেলের ভিতরে ইওর নেম টেক্সট ইওর নেম লেভেল দিলাম, লেভেল তারপর ইওর ফাদার নেম, ইওর নেমের পরে কি ইওর ফাদার নেম, ইওর ফাদার নেম টেক্সট ইওর ফাদার নেম। আচ্ছা, এটা রিকোয়ারটা কেটেও দিতে পারেন আপনার ইচ্ছা করলে, যে রিকোয়ারটা ফাদার নেম বা রিকোয়ার রাখবেন, টেক্সট ইওর ফাদার নেম ফাদার্স নেম, তারপর হচ্ছে লেভেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমরা একটু সেভ করি, সেভ করি। আচ্ছা, সেভ করার পরে এই কোডটা, এখন এই কোডটা আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে কোথায় এই কোডটা আমরা পেস্ট করব কোথায় বলেন তো। হ্যালো, বলতেছি এই কোডটা নিয়ে গিয়ে আমরা কোথায় পেস্ট করব স্যার, ওই যে যে জায়গায় আমরা কন্ট্রাক্ট পেজ তৈরি করতেছি ওই জায়গায়, হ্যাঁ কন্ট্রাক্ট পেজ, এই কন্ট্রাক্ট পেজ এখানে আসার পরে এই যেটা আছে না, এইটা হচ্ছে ব্লকটা আমরা হচ্ছে ডিলিট করে দেব, রিমুভ ব্লক করে দিলাম। আচ্ছা, নতুন করে এখানে হচ্ছে পেস্ট করে দিই,
দেওয়ার পরে কি আপডেট আপডেট করলাম, এখন দেখেন এইটা ক্ষেত্রে রিলোড দেয়। দেখেন ইওর ফাদার নেম চলে আসছে, ইওর ফাদার নেম, ইওর নেম, ইওর ফাদার নেম, ইওর ইমেল, সাবজেক্ট, ইওর মেসেজ, ঠিক আছে। এখন ফাদার নেম এইটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও কেউ ফিল আপ করতে পারবে, কারণ আমরা কি এটা রিকোয়ার করে দিই। এরকম ভাবে আপনি আরো অ্যানাদার অনেক ফাংশন আছে। কন্টাক্টের ভিতরে গেলাম, আমাদের নতুনটা কোনটা হইলো, কন্টাক্ট, এই যে মাই কন্টাক্ট ফর্ম, এটা হচ্ছে আমরা তৈরি করতেছি এখান থেকে। এখন এখানে ট্যাগটা কি, এই ট্যাগটা হচ্ছে যে লেভেল, তারপর হচ্ছে কি লেভেলের হচ্ছে, লেভেল হচ্ছে স্টার্ট আর হচ্ছে লেভেল ক্লোজ, ঠিক আছে। এটার ভিতরে এই যে ইমেল, ইমেলের জন্য ফর্ম তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ইউআরএলের জন্য ফর্ম তৈরি করা, তারপর নাম্বার, ঠিক আছে। যদি ফোন নাম্বার আপনি হচ্ছে এখানে, যেমন এখানে ফোন নাম্বার চাইতে পারেন, ঠিক আছে। ডেটের জন্য, ডেট যদি ফিল আপ করতে পারেন, সেটা ডেটের জন্য হচ্ছে যে এখান থেকে। এই উপরের ফাংশনগুলা এইগুলো সব মনে করেন যে আপনার এই ফাংশনের ভিতরে। আর এই যে সাবমিট, নিচে যে সাবমিট কথাটা আছে, এই আপনি ইচ্ছা করলে এই সাবমিটটা চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দিতে পারবেন, আর রিপ্লাই দিয়ে দেন। কিন্তু কোডিংয়ে কি চেঞ্জ আনা যাবে না, ও সরি এটা রিপ্লে না, ওটা সাবমিট দেখাবে। এই যে রিপ্লে হয়ে গেছে, ঠিক আছে। সাবমিটে কি কি রিপ্লে দিছিলাম আমরা, এই যে রিপ্লে হয়ে গেছে, এটা কি সাবমিট, সাবমিট। এখন হচ্ছে আপনি হচ্ছে যে ফোন নাম্বার যদি অ্যাড করতে চান, তো আপনি এখানে কি নিচে হচ্ছে যে এই যে ইমেলের পাশাপাশি হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে, আপনার যে ক্লায়েন্ট আছে তাদের কাছ থেকে হচ্ছে ফোন নাম্বারটাও নেবেন। তো নাম্বারটা নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে, প্রথমে আপনি এই লেভেলগুলো আগে করে নেন, লেভেল বা এইটা পুরোটা কপি করে নেন, কপি করে নিয়ে এইটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে দূরেই রাখি একটু, আচ্ছা এটা পরে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা নাম্বারটা এক্স্যাক্টলি নাম্বার নিতে চাচ্ছি। এখন নাম্বার দেখেন, ফিল্ড টাইপ স্পিন বক্স, তারপর হচ্ছে স্লাইডার, স্পিন বক্স রাখি। আচ্ছা, রিকোয়ার ফিল্ড রাখে দিই, রিকোয়ার ফিল্ড রাখলে দেখেন স্টার চলে আসে, তারপর হচ্ছে নাম্বার। এখানে কি রাখতে চান, ফোন নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার, দেখেন নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডিফল্ট ভ্যালু, ইউজ দ্য টেক্সট, স্পেস হোল্ডার যে দিকে তার, তারপর রেঞ্জ মিনিমাম কয়টা ম্যাক্সিমাম কয়টা, এরকম দিতে পারেন যে এই কয়টা মিনিমাম, এই কয়টা হতে পারে ম্যাক্সিমাম, এই কয়টা, ঠিক আছে। এরকম প্লেস হোল্ডারটা কেটে দিই, মিনিমাম হচ্ছে জিরো, মিনিমাম আমরা হচ্ছে যে 10টা দিই, মিনিমাম 11টা দিই, নাহলে আবার ভুল নাম্বার দিতে পারে। মিনিমাম 11টা, ম্যাক্সিমাম মনে করেন যে দিলাম 14টা, 14টা, ঠিক আছে। এখন এই ট্যাগটাকে হচ্ছে কপি করি, এখন নাম্বার, ফোন নাম্বার, এখন এইটাকে যদি আমরা কোথায় নিলাম, এখানে ফোন নাম্বার, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা সেভ দিই, সেভ দিলাম, এখন এখানে কি চেঞ্জেসটা আসছে, এই যে দেখেন ফোন নাম্বার, দেখছেন ফোন নাম্বার অলরেডি চলে আসছে। ঠিক আছে, এইরকমভাবে দেখেন চলে আসবে, এইরকম ভাবে আপনি হচ্ছে এইটা করতে পারেন, ঠিক আছে। এই চেঞ্জেসগুলো আপনি করে
এটাই মূলত হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্মের কাজ। আর কন্ট্যাক্ট ফর্ম থেকে যে মেইল, ঠিক আছে, টু, এই যে সাইড অ্যাডমিন মেইল, টু কোথায় যাবে ফর্ম দেখেন, এই এটা বুঝতে হবে, ঠিক আছে, এই কোডটা বুঝতে হবে। এখন দেখেন এখানে কি আছে, ইউ ক্যান এডিট দিস মেইল টেমপ্লেট হেয়ার, মানে কি আপনার মেইল টেমপ্লেটটা এখান থেকে হচ্ছে কি চেঞ্জ করতে পারবে, সেটিং আপ মেইল ফলোয়িং ফিল্ড, ইউ ক্যান ইউজ দিস মেইল ট্যাগ, এই মেইল ট্যাগটা কি আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন। যেমন টু সাইট অ্যাডমিন ইমেইল, মানে আপনার সাইটের যে অ্যাডমিন থাকবে, অর্থাৎ আমাদের যদি পেইড হোস্টিং হয় সেখানে হচ্ছে আমাদের একটা আমরা কি মেইল ফরম্যাট পাবো, ঠিক আছে, তো ওখানে আমাদের কিভাবে আসবে, ঠিক আছে, কিভাবে আসবে সেইটা একটা ফরম্যাট, তো এইটা আমি সেই ফরম্যাটটা চেঞ্জও করে নিতে পারি, ঠিক আছে। তারপরে যে মেসেজেস, এই যে সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, আচ্ছা এখন এই এইটা কি, এইটা হচ্ছে কেউ একজন এখানে সাবমিট করলো, সাবমিট করার পর তার কাছে হচ্ছে কি কি মেসেজ যাবে, ঠিক আছে, ফেইলড হইলে বা সাকসেসফুলি সাবমিট হইলে কি কি লেখা যাবে, সেই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। এই যেমন সেন্ডার যদি আপনার হচ্ছে ক্লায়েন্ট যদি বা আপনার হচ্ছে ভিজিটর যদি সফলভাবে মেইল সেন্ড করে তাহলে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড, এই কথাটা লেখা আসবে। আপনি এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, ফেইলড হলে কী লেখা আসবে, ইরর হইলে কী লেখা আসবে, স্প্যাম হইলে কী লেখা আসবে, সব এভরিথিং দেখেন এখানে নিচে যাবে। এ হলো আপনি ইচ্ছা করলে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। টেলিফোন নাম্বার ইজ ইনভ্যালিড, যদি টেলিফোন নাম্বার কেউ ইনভ্যালিড দেয় তার জন্য এই লেখাটা দেখা, আপনি সেটা আপনার মতো করে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাডিশনাল সেটিং এ আপনি হচ্ছে নতুন কিছু চেঞ্জেস আনতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে কোডিং করতে হবে, ঠিক আছে, কোডিং করে সেটা আপনি চেঞ্জ করে। তো এই তো মোটামুটি হচ্ছে আপনার, এইটাই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, মানে এইটাকে বলা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে বলা হয় হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট ফর্মটা কি বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা এই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের কাজ, এইটা দ্বারা হচ্ছে সব সাইডেই আপনি দেখবেন যে সব সাইডেই হচ্ছে কন্ট্যাক্ট ফর্মগুলো কি থাকে। আচ্ছা স্যার কন্ট্যাক্ট কাজ যে পেজটা আছে ওইটা না, এটা না, হুম, যে মানে সাইডে লেখা থাকে কন্ট্যাক্ট কাজ, হুম, কন্ট্যাক্ট কাজের ভিতরে দেখবেন অধিকাংশ ওয়েবসাইটে এরকম একটা ফর্ম দেওয়া থাকে, ওর মাধ্যমে হচ্ছে আপনি ওয়েবসাইটের সাথে কন্টাক্ট করতে পারবেন এরকম বিষয়টা। আচ্ছা স্যার এখানে যে কিছু কিছু ওয়েবসাইটে যে যে ইমেল মানে সরাসরি ইমেলের মাধ্যমে সেন্ড করার একটা অপশন দেয় এই কন্টাক্ট আসের মাধ্যমেই, এটা কি এটার মাধ্যমে করা যাবে সরাসরি, মানে ইমেলের মাধ্যমে বলতে যে ডাইরেক্ট মেইল করা যায় এরকম কন্টাক্ট আসের মাধ্যমে? আচ্ছা কন্টাক্ট আসের মাধ্যমে এইটার মাধ্যমে কি করা যায়, এইটা হচ্ছে এইটা ফরম্যাট, এইটা যেমন আপনি হচ্ছে আপনার কেউ একজন কোনো সমস্যায় পড়ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইটার কাজ এটাতে তো শুধু মানে তার দিয়ে রাখবো সেটা অটোমেটিক ফিডব্যাক যাবে, পরবর্তীতে আমরা ওইটা ফিডব্যাক দিব, হুম, পরবর্তীতে আপনি হচ্ছে তাদেরকে আবার তাদের মেইল থাকলো ফোন নাম্বার থাকলো সেই মেইল ফোন নাম্বার সেইগুলোতে আপনি যোগাযোগ করে তার তার সমস্যার সমাধান দিতে পারবে এইটা, ঠিক আছে। আর মেইল বলতে ডাইরেক্ট মেইল বলতে সেইটা হচ্ছে এই যে পেইড গুলাতে হবে, কালকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইয়ে দেখতে গেছিলাম তো ওয়েবসাইটের সিস্টেম, আমরা ওখানে সবকিছু ফর্মেট দিয়ে দিব, দেওয়ার পরে আমরা ইমেইলও লগইন থাকতে হবে না, আমার ডিভাইসে ইমেইলও লগইন ছিল না, ইমেইলটা বসিয়ে দিলাম সেন্ড করলাম সরাসরি আমার ওই ইমেইল থেকে চলে গেছে, এবং কি আমার যে নিজের ইমেইল সেটাতে আবার ফিডব্যাক দিতে দেখি সাথে সাথে যে আপনার ইমেইল পাই, ও এটা হচ্ছে পেইড হবে, ঠিক আছে, পেইড হোস্টিং। আচ্ছা এইটাতে যতটুকু এতটুকু কাজ যদি আপনি কন্ট্যাক্ট ফর্মের হচ্ছে কন্ট্যাক্ট আছে ক্লায়েন্টকে এতটুকু কাজও করে দিতে পারেন, বা সিম্পল যেইটা আছে সেইটার জন্য আপনাকে হচ্ছে তারা ভালো ডিমান্ড করবে এটা আশা করা, ঠিক আছে, কারণ কন্ট্যাক্ট আছে আপনাকে তো কিছুটা কাজ করতে হবে, যেমন এই ফর্মটা করে দিলেন নিচে হচ্ছে যে লিখে দিলেন মেইল টেইল দিয়ে দিলেন, তারপরে হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলেন, ওই ওই আপনার হচ্ছে অ্যাড্রেসগুলো দিয়ে দিলেন এখানে, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন একটা ইয়ে তৈরি করে ব্লক তৈরি করে দিয়ে দিই ক্লায়েন্ট, এতেই হচ্ছে আপনার খুশি হবে।
আচ্ছা তাহলে কন্টাক্ট কন্টাক্ট ফ্রম 7টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা এখন কন্টাক্ট ফ্রম 7টা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আজকে হচ্ছে থিম নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আচ্ছা এখন থিম হচ্ছে আমি বেসিক আলোচনা করছিলাম যে অ্যাপারেন্সের ভিতরে গেলে আমরা থিমটা দেখতে পাই, যে থিম এখন থিম জিনিসটা কি এইটা আপনাকে হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। থিম যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, যে কোনো ধরনের কাজ হচ্ছে করতে পারবেন। দেখেন আমরা থিমসে আসছি, এই যে অ্যাপারেন্সে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে থিম, এইটা হচ্ছে থিমের পেজ, ঠিক আছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা আমি যদি ফার্স্ট পেজে নিয়ে যাই আমাদের ওয়েবসাইটে, এখানে পোস্ট নাই, নাথিং পোস্ট, নাথিং হিয়ার। আচ্ছা এইটার হচ্ছে একটা লোগো আছে, এইটার হচ্ছে এইরকম একটা ফাংশন, এটা কি অটোমেটিকলি, এটা কি থিমের পক্ষ থেকে, ঠিক আছে, এই যে হোম অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা থিমের পক্ষ থেকে এইভাবে সাজানো আছে। তারপরে এইগুলা, এটা হচ্ছে থিমের একটা স্টাইল মনে করে, এইটাকে কি আমরা কাস্টমাইজ করতে পারবো, কালার চেঞ্জ করে দিতে, এই লোগোটা এখানে থাকে, এই লোগোটা আমরা কি অন্য একটা লোগো দিতে পারবো। তারপরে এখানে হচ্ছে হোমের পরিবর্তে অন্য কিছু লিখতে পারবো, বা এখানে হচ্ছে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে পোস্টগুলো আমাদের যে স্টাইলে হচ্ছে পোস্ট যদি কোনোটা করা থাকে যে স্টাইলে করবো সেই স্টাইলে হবে। এখানে সার্চ বক্স, এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, ঠিক আছে, এই যে ফুডার থেকে ওয়ার্ডপ্রেসের একটা ব্যাকলিংক, ঠিক আছে, এখানে আবার আমাদের লোগো, এইটা হচ্ছে কি এই থিমটা আমরা যে থিমটা দিছি এই থিমটা এরকম ভাবে দেখায় 2021, ঠিক আছে, 2021 এইটা হচ্ছে এরকম দেখায়। এখন আমরা এইটা এই ধরনের ফরম্যাট হচ্ছে আমাদের ভালো লাগতেছে না, আমরা চাচ্ছি যে একটু নতুনত্ব কিছু, তো সেক্ষেত্রে কি আমরা কি করতে পারি, আমরা নতুন একটা থিম দিতে পারি, যেমন টুডে ইজ এ গ্রেট ডে, এই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। দেখেন অ্যাস্ট্রা দিয়ে, অ্যাস্ট্রা যদি আমরা লাইভ প্রিভিউ করি, প্রথমে হচ্ছে লাইভ প্রিভিউ করবেন আপনারা সবাই, দেখেন আমরা অ্যাস্ট্রাকে হচ্ছে লাইভ প্রিভিউ করতে, লোকাল সার্ভার তো মানে এই ফ্রি সার্ভার তো এই জন্য একটু লোডিং একটু সময় নেয়। আচ্ছা হোক সেইটা কোনো ব্যাপার। আচ্ছা এখন দেখেন এইটার, দেখেন অ্যাস্ট্রা, দেখছেন অ্যাস্ট্রার হচ্ছে, অ্যাস্ট্রা হচ্ছে এইরকম, অ্যাস্ট্রা হচ্ছে এইরকম, এখান থেকে কি অ্যাস্ট্রার হচ্ছে, অ্যাস্ট্রাতে অনেক কিছু আছে, দেখেন কিছু হচ্ছে এডিশনাল ফাংশন, আপনাদের বলছি যে যেই থিমটা দেবেন সেইটার উপর নির্ভর করে কিছুটা ফাংশন। এখন ওই থিমটায় দেখেন, ওই থিমটা আমরা যদি অ্যাক্টিভেট করে দেখাই, এখানে হচ্ছে বুঝতে পারবেন না, বাট অ্যাক্টিভেট করলে আরো হচ্ছে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন ওই থিমটার সাথে এই থিমের চেঞ্জেসটা কোথায়, দেখেন দেখছেন ওই থিমটাতে আমরা হচ্ছে এখানে একটা লোগো পাইছিলাম, ঠিক আছে, বাট এইটাতে কি এইটাতে লোগো নাই, জাস্ট লেখা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে হোম অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, এটা কি চাপায় আসছে, এটা একটু আগায় আসছে, ঠিক আছে, এইটাতে সার্চ বক্সটা এখানে আর ওইটাতে সার্চ বক্সটা এই পাশে ছিল, ঠিক আছে। এইটাকে এখন আমরা কি কাস্টমাইজ করতে হবে, এইটাকে কি আমরা বিভিন্নভাবে হচ্ছে কাস্টমাইজ করতে হবে, এইটা হচ্ছে এইরকম থিম। আবার আর একটা থিম যদি আপনাদের দেখাই, কাস্টমাইজ, এখন আমাদের কি অ্যাস্ট্রা আছে, এইটা যদি একটু দেখাই, এটা অ্যাক্টিভেট করে দিই, অ্যাক্টিভেট করে ভিজিট সাইট, এই 20, এই যে দেখেন 20 কত, এই দেখেন এই থিমটা আবার এরকম, এই থিমটা দেখেন পুরাটা আবার চেঞ্জ না, প্রথমে হচ্ছে পিকচারটা আসছে, তারপর মামুন বেশ সার্ভিস, সার্ভিস লিখছিলাম এখানে ট্যাগ লাইনটা। আচ্ছা তারপরে দেখেন এখানে হোম অ্যাবাউট ব্লক কন্ট্যাক্ট, অন্যগুলো দুইটা দেখাইলাম কোথায়, এখানে আছে না, এইটা আবার এখানে আসছে, নিচে আসছে, ঠিক আছে, এই যে এটা পোস্ট, পোস্টগুলো আবার এখানে থাকবে, আর্কাইভ ক্যাটাগরি এগুলো নিচে, তারপর আপনি ইউজার অপশনগুলো এদের নিচে আসবে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি এইটা আবার মনে করেন এইরকম চেঞ্জেস আকারে শো করে, এইটাকে আপনি এই ইমেজটাকে কি চেঞ্জও করে নিতে পারবেন, ঠিক আছে, এটাকে যদি কাস্টমাইজ করতে চান, যেমন এইটার হচ্ছে যে সাইড আইটেম, এখানে এখন তো এই যে 2017, এখানে সব কিছু হচ্ছে এর ভিতরে আছে, কোনটা হচ্ছে এডিট করতে চাচ্ছে,
যেমন এইখানে ক্লিক দিলাম মাউস, এই মাউস এই বেস্ট সার্ভিস, সার্ভিস বেস্ট সার্ভিসটা এডিট করে দিলাম, ঠিক আছে। এই যে এই পিকচারটা কোথায় আছে, এই যে হেডার, হেডার ভিডিও, ঠিক আছে, হেডার, এই যে হেডারে হচ্ছে, হেডারে কি এখানে একটা ভিডিও দিতে পারবেন আপনি। এই থিমটার হচ্ছে একটা প্রধান বৈশিষ্ট্য কি, এখানে আপনি একটা ভিডিও দিতে পারবেন। আবার ইচ্ছা করলে এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে অ্যাড নিউ ইমেজে গেলেন, যাওয়ার পরে আমাদের যদি ইমেজ থাকে নিজস্ব, যে আমরা হচ্ছে এইটা রাখতে যাচ্ছি না, আমাদের হচ্ছে কাছে একটা ইমেজ আছে সেইটা দিতে যাচ্ছি আমরা, আমাদের কাছে ইমেজ যদি থাকে আমরা দেখাতে পারবো। মনে করেন এই ইমেজটা দিতে যাচ্ছি, এই ইমেজটা মনে করেন আমরা দিলাম, সিলেক্ট, দেখছেন এখন দেখেন সাইটটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল। দেখেন আমরা ওই ইমেজের জায়গায় আমাদের নিজের ইমেজটা কি ব্যবহার করলাম, ঠিক আছে। এখন যদি আমরা সাইটটাকে দেখি, দেখেন এখন আমাদের সাইটটা এরকম দেখে, এই ইমেজটা আমরা চেঞ্জ করি। তাহলে মোটামুটি হচ্ছে থিম জিনিসটা কিরকম ভাবে কাজ করে সেইটা মোটামুটি হচ্ছে আপনারা ধারণা পাচ্ছেন, যে আসলে থিম জিনিসটা এলো হচ্ছে থিম, ঠিক আছে। এখন এখানে অনেকগুলো থিম আছে, যে 2017 অ্যাস্ট্রা, 2019, 2020, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্রেন্ডস, দ্য ওয়ার্কস অফ প্রেথ মরিসট, ঠিক আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে থিম আছে। এখন আপনি চাচ্ছেন এখানকার কোনো থিম আপনার হচ্ছে কি ভালো লাগতেছে না, ঠিক আছে, এখানকার কোনো থিম কি আপনার হচ্ছে ভালো লাগতেছে না, আপনি চাচ্ছেন যে একটা নতুন থিম দিতে, তো আপনি কি একটা এখানে হচ্ছে নতুন থিম আপনি কি এখানে পেইড থিমে ব্যবহার করতে পারবেন, কিনে নিয়ে ডেভেলপারের কাছে, কোনো ডেভেলপারের কাছ থেকে কিনে নিতে পারবেন থিম। আবার হচ্ছে ফ্রি থিমও পাওয়া যায়। তো আমরা যদি গুগলে সার্চ দেই যে আমরা একটা থিম নেব বাইরের থেকে, আমাদের এগুলো চয়েস হচ্ছে ফ্রি, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ফ্রি, ওয়ার্ডপ্রেস, দেখেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, লেটেস্ট ফ্রি থিম ফরেস্ট ডাউনলোড ফ্রি। এই থিম ফরেস্ট থেকে আমরা যদি দেখি, এখানে থিম ফরেস্টে গুগলে জাস্ট কিওয়ার্ডটা লিখে সার্চ দেবেন যে ফ্রি থিম এরকম, দেখেন এখানে হচ্ছে, এখানে আমরা অনেক থিম থিম পাবো আর কি। দেখি ওয়ার্স সাথে এইটা একটা থিম, ঠিক আছে, এইটা একটা থিম, এই যে এইটা একটা থিম, এইটা একটা থিম, এই গেল কি এখন ফ্রি সিবিডি থিম স্যার। ওই যে অনেক থিমের উপরে যে স্যার, মানে হচ্ছে আপনার হেডারে, মানে বলে যে হেডারে যে স্যার, ওই যে আপনার কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলা যে থাকে, এগুলো কি স্যার ইচ্ছা করলে ফুটারে নামিয়ে আনা যাবে কাস্টমাইজ করে? হ্যাঁ, কাস্টমাইজ করে আপনি নামায় আনতে। ওইটা কি না, ওই যেটা থিমের ওটাকে কাস্টমাইজ করতে হলে আপনার কোডিং করতে হবে, বুঝছেন, যেটার হচ্ছে হেডারে থাকে, মানে ফুটার আনতে গেলে কোডিং করতে হবে, কোডিং করতে হবে। তো আমরা তো কি স্যার, কিছু কিছু স্যার, কিছু কিছু থিম বন্ধ হয় থাকে, হেডারেরটা ফুটারে নিয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু হচ্ছে যেইটাতে হচ্ছে আপনার সিএমএস এ আছে সেইটা করতে পারবে, সিএমএস এ যেগুলো আছে সেগুলো করতে। আচ্ছা, এগুলো আবার সাইন ইন করতে বলবে, সাইন ইন, সাইন ইন মানে এরা কিছু ডাটা রেখে দিই, সাইন ইন ছাড়া কোথায় দেয় দেখি, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড, দেখেন আমরা হচ্ছে ডাউনলোড করে সেই থিমটাই কিভাবে ব্যবহার করবো সেইটা একটু দেখাই। এটা আইডি, এটা একটা থিম, তো এটা আমরা এরকম অনেক থিম আছে এখানে দেখি আর কি, কিছুটা এই সিট নিয়ে, এটা একটা থিম, ঠিক আছে। ফ্রি থিমের চেয়ে কি পেইড থিমগুলো হচ্ছে বেটার, এগুলো কি সবগুলো থিম, জাকরা এটা একটা থিম, এটা একটা থিম,
মনে করেন এইটা আমাদের চয়েস হয়েছে, ঠিক আছে, এটাকে ডাউনলোড করবো আমরা। দেখেন এটা স্টার্ট ডাউনলোড এখানে 3.75, ঠিক আছে। আমাদের থিমটা কি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা যদি এখন হচ্ছে এগুলো কেটে দিই, সবগুলো কি কেটে দিই। আচ্ছা এখন দেখেন ওই ডাউনলোড করা থিমটা আমরা কিভাবে হচ্ছে এখানে ইনস্টল দেব, দেওয়ার জন্য আমাদের কি অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক দিলে ওইটার হচ্ছে, আচ্ছা দেখেন অ্যাড নিউ ক্লিক দিলাম, লোড নিচ্ছে অ্যাড নিউ, আমরা হচ্ছে অ্যাড নিউ থিমে আসার পর দেখেন কিছুটা চেঞ্জেস আসছে, ঠিক আছে। অ্যাড নিউ আসার পরে দেখেন কিছুটা হচ্ছে চেঞ্জেস আসছে, যেমন আপলোড থিম, ফিচার্ড, পপুলার, দেখছেন। এখন আপনি যদি এখানে আসেন তো এখানে কিছুটা হচ্ছে আপনার অ্যাড নিউ আসলে এখানে কিছুটা থিম হচ্ছে আপনাকে ফ্রি মানে ওয়ার্ডপ্রেসের কিছুটা থিম দেখে যে এগুলো আপনি ইনস্টল করে হচ্ছে ব্যবহার করতে পারবেন। যেখানে এখানে যেগুলো থিম আছে এগুলো হচ্ছে কি আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। দেখেন এগুলোর মধ্যে আমরা একটা দিয়ে দিই, মনে করেন যে এইটা এইটা না এইটা মনে করেন আমাদের চয়েস আছে বা অন্যটাই মনে করেন এইটা মনে করেন চয়েস। এরকম অনেক ওয়েবসাইট দেখবেন এরকম ভাবে করা থাকে, এরকম মানে এই থিমগুলো ব্যবহার করলে কি এরকম একটা ওয়েবসাইট আপনি সহজেই তৈরি করতে পারেন। এটা আমরা ইনস্টল করি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের এগুলো হচ্ছে এদের এখানকার থিম, আমরা এটা জাস্ট দিয়ে দেখাই। এখন দেখেন ইনস্টল হয়ে গেছে, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের কাজ শেষ। অ্যাক্টিভ করে দিলাম, এখন দেখেন এটা অ্যাক্টিভ করছি, কংগ্রাচুলেশন জানাতে চাই। দেখেন বলতে কংগ্রাচুলেশন, ভাইরাল থিমের নাম কি, ভাইরাল ইজ নাও ইনস্টলড and ready to use. You can start either by importing to ready made demo or get started to customize. দেখেন এখন বলতেছে এই থিমটা আমরা ইনস্টল দিলাম, এইটার জন্য একটা ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগইন এইটা আমাদের লাগবে ইনস্টল দিতে বলতে, ঠিক আছে। আর এটা স্টার্টেড, যদি আমরা স্টার্টেড ইয়ে করতে চাই এটা সেটিং করতে হবে। সারি স্ক্রিন দেখা যাচ্ছে না, সারি স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে এখন। আচ্ছা আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই একটা হচ্ছে ওদের একটা থিম হচ্ছে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করছি, করার কারণে আমাদের এই কংগ্রাচুলেশন জানাইছে।
জানানোর পর ওরা বলতেছে কি যে আপনি হচ্ছে এটার যদি কাজ করতে চান, ঠিক আছে, তাহলে এই প্লাগইনটা নিতে বলতেছে, ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগইন, মানে এই থিমের সাথে যদি আপনি এই থিমটাকে কাস্টমাইজ করতে চান তাহলে এই প্লাগইনটা নেন। আর আপাতত কাজ করার জন্য আপনি সেটিংসে যান, গিয়ে কাজ করেন কিছুটা। এই ভাইরাল, এইটা হচ্ছে আমাদের থিম। তো এইটা যদি আমরা একটু ভিজিট সাইট করি যে এই থিমটা আসলে কেমন দেখাচ্ছে, এই এইটা আমাদের এখান থেকে কি আমরা এই থিমটা হচ্ছে ইনস্টল দিচ্ছি, এই যে ভাইরাল, এইটা আমরা ইনস্টল দিচ্ছি, এইটা এখন এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এইটাকে হচ্ছে এই যে ইনস্টল ডেমো ইম্পোর্টার প্লাগ, দেখেন ইনস্টল করি আমরা ডেমো ইম্পোর্টার প্লাগ থিমের সাথে। কিন্তু অনেক থিমের সাথে হচ্ছে সেই থিমগুলোতে কাজ করতে হলে সেইটার হচ্ছে প্লাগইন দিতে বললো আপনাকে, তো সেক্ষেত্রে কি সেইটা আপনাকে দিতে হবে। যেমন আমাদের ডেমো ইম্পোর্টার প্লাগইন, এই থিমটা আমাদের এরকম, ঠিক আছে, এটা চেঞ্জ আছে না, অন্য অন্য থিমের চেয়ে চেঞ্জ। দেখেন এখানে এখানে হচ্ছে আপনার ডেটটা শো করছে, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট নাম, এখানে হচ্ছে ট্যাগ লাইন, এটা আমাদের মেনু বার, তারপর এখানে এখানে কি পোস্ট থাকবে, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রোডাক্ট, আর এখানে হচ্ছে সার্চ, সার্চ বার, সার্চ কোনো কিছু সার্চ দিয়ে ইন্টার মারলে শেষ। দেখেন এখন হচ্ছে ভাইরাল, দেখেন এখানে ভাইরাল আসার পর ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর এই দেখেন ভাইরাল সেটিং, নতুন একটা জিনিস আমাদের চলে আসছে, একটা প্লাগইন আমাদের চলে আসছে যে ভাইরাল সেটিং। এখন এই ভাইরাল সেটিংটাকে ওয়েলকাম টু ভাইরাল লেটার ফ্রি ডেমোস প্রিমিয়াম ডেমোস, প্রিমিয়াম মানে কি, এই যে আপনাকে আপগ্রেড ফর $59 এটা আপগ্রেড করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে এই যে হচ্ছে এইরকম মানে পুরোপুরি ভার্সনটা পাবেন, আমরা আপাতত এতটুকু পাইছি, বাট পুরোপুরি নিতে হলে কি আমাদের এই যে $59 দিতে হবে, ৪০% অফ দিছে এখন বর্তমান, ৪০% অফে আপনি $59 দিলে এটা পাবেন এই থিমটা। আমরা ফ্রি ডেমোসটাই তো দেখতেছি, ফ্রি ডেমো, এটা কি প্লাগইন ইনস্টল করছেন ভাইরাল সেটিং? হ্যাঁ ভাইরাল সেটিং, এটা হচ্ছে প্লাগইন, ঠিক আছে, এটা প্লাগইন দেওয়ার কারণে এরকম আমাদের লেখাগুলো দেখাচ্ছে যে আপনি এটা কি এখন ইয়ে করে কি বলে হচ্ছে যে $59 দিয়ে হচ্ছে আপনি এই প্রিমিয়ামে যান তাহলে হচ্ছে ভালো সেটিং পাবেন। তো আমরা চাচ্ছি না যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এইটাই চাচ্ছি যে এইটাতে হচ্ছে কাস্টমাইজ করো আমাদের নিজের মতো। তাহলে কাস্টমাইজ করতে কী কী করতে হবে, এই থিমে যাইতে হবে, থিমে আসার পরে এই যে কাস্টমাইজ দেখেন ভাইরাল থিমের কাস্টমাইজ, এখান থেকে আপনি এইটাকে হচ্ছে দেখেন এখান থেকে আপনার এই যে আপগ্রেড টু প্রো, এখানে ৪০% আপগ্রেড, আপগ্রেড টু প্রো করতে পারেন, তার মানে পুরোপুরি পাওয়া যায়। এখন দেখেন এইটার কিন্তু আবার আলাদা সেটিং চলে আসে, যেই আপনারা যেই প্লাগইনটা দেবেন, সরি যে থিমটা দেবেন, এক এক থিমের কিন্তু এক ফাংশন। তো আপনাকে সেটা যে হোম পেজ সেটিং যেমন আসছে, ইওর লেটেস্ট পোস্ট, এ স্ট্যাটিক পেজ, এই লেটেস্ট পোস্টগুলো রাখবেন না, ইয়ার স্ট্যাটিক পেজ সেইটা আপনি করতে পারেন, হোম পেজ হিসেবে সেইটা আপনি করতে, হোম পেজে কোনটা অ্যাবাউটটাকে, অ্যাবাউট পেজটাকে কি হোম পেজ রাখবেন, ব্লগে না কন্ট্যাক্ট না গুড, কোন পেজটাকে আপনি হোম পেজ হিসেবে রাখতে চান সেটা আপনি কি করতে পারবেন। তো আমরা কি লেটেস্ট পোস্টগুলো কি রাখবেন ব্লগ সাইডে যেটা আর কি যেভাবে এরকমভাবে, তারপর আপনি এখান থেকে কি সোশ্যাল আইকনগুলো, এই সোশ্যাল আইকনগুলোকেও চেঞ্জ করতে পারেন, টাইপোগ্রাফি, রোবট, জেনারেল সেটিং, ওয়েবসাইট লেআউট, ওইটা কি ফ্রিতে করতে পারবো আমরা দেখি, ইয়েগুলা এইগুলা হেডার, দেখেন হেডার হচ্ছে সাইট লোগো টাইটেল অ্যান্ড ট্যাগ লাইন, সাইট লোগো আপনি হচ্ছে লোগোটা চেঞ্জ করে দিতে পারবেন এই লোগোটা, ঠিক আছে। আচ্ছা তারপর সাইট টাইটেল এইটা, তারপর হচ্ছে বেস্ট সার্ভিস এইটা নিচেরটা ট্যাগ লাইনটা, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে লোগোটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এইটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারবেন। আচ্ছা এইগুলো তো গত ইয়েতে দেখাইছি, টপ হেডার সেটিংয়ে দেখেন কী কী আছে, এই যে ফেসবুক আছে,
এই ফেসবুক, এই ফেসবুকে কি ফেসবুক আছে, এই যে টুইটার আছে, তারপরে পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। আপনি ইচ্ছা করলে কি এখানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যেমন আমাদের হচ্ছে ফেসবুকের লিঙ্কটা যদি আমি দিয়ে একটু দেখাই, আচ্ছা এখন এইগুলো আমি দেখাচ্ছি কি কারণে, দেখেন আপনি হচ্ছে যে যেই থিমটা যখন দেবেন, যে এই থিমটা আপনার ভালো লাগতেছে না, বা কেউ একজন হচ্ছে যে হোস্টিং ডোমেইন হোস্টিং কিনছেন এবং পেইড হোস্ট কিনছেন, তো হচ্ছে কি ফাংশন হচ্ছে ফাংশনালি কিছুটা হচ্ছে ঝামেলা হচ্ছে, বুঝতে পারতেছেন তো ওয়ার কিছু নাই। মনে করেন যে আপনার যেইটা যখন যেই কি বলে যখন যেই থিমটা ব্যবহার করবেন, আপনি মনে রাখবেন যখন যেই থিমটা আপনি ব্যবহার করবেন তখন হচ্ছে সেই থিমের যে এই কপি করলাম দেখেন আমাদের ইয়ে পেজ অ্যাড্রেস পেজের ইউআরএলটা, আচ্ছা যখন যেই থিমে কাজ করবেন আপনি তখন মানে সেই থিমের মতো আর কি সেটিংসগুলো আসবে, ঠিক আছে। এক একটা থিমের কিন্তু এক এক রকম আপনাকে সেটিংসগুলো আছে, তো আপনি কি জাস্ট সেই সেটিংসগুলোকে হচ্ছে বুঝে বুঝে কাজ করবেন। স্যার আমি তো স্যার যদি আগে যে এই হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক গুলা অ্যাড করি, পরে আবার থিম চেঞ্জ করলে আবার নতুন করে অ্যাড করতে হবে কাস্টমাইজ করে? হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করতে হবে, নতুন করে আবার কাস্টমাইজ করতে হবে, কারণ এক একটা থিমে কি এক এক রকম। নতুন করে আপনি যদি আবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই যেমন এখানে আমরা কি আমাদের এই নিজেদের পেজটা অ্যাড করি, এরকম ভাবে আপনি পেজ গুলো এক এখন হচ্ছে মূলত চেঞ্জেস গুলো কেমন আসে দেখেন, অ্যাপারেন্স থেকে এই আমি যখন থিমটা সিলেক্ট করছি, এই দেখেন থিম কাস্টমার উইথ এ মেনু ব্যাকগ্রাউন্ড, এই যে হ্যাশট্যাগ থিম ডেমো ইম্পোর্টার, থিম এডিটরটা ছিল, এটা নতুন আসছে। এরকম হয়তো নতুন দু একটা চেঞ্জেস হচ্ছে আসবে যখন আপনি হচ্ছে যে থিম হচ্ছে যে কি বলে থিমটা যখন আপনি নতুন কোনো থিম হচ্ছে ইনস্টল দেবে, ঠিক আছে। নতুন কিছু হয়তো বা এই সাইডেও কিছু পরিবর্তন আসবে, প্লাগ ইন দিলে যেমন এই সাইডে কিছুটা পরিবর্তন আসে সেইটা আসবে, সেইটা আপনি নিজে থেকে বুঝে বুঝে কাজ করতে হবে। এখন দেখেন অ্যাড নিউ এখানে হচ্ছে এইগুলো সব কিছুই কি এইগুলো হচ্ছে ফিচার থিম হিসেবে রাখছে, তারপরে যে পপুলারে আছে দেখেন মানে যেগুলো জনপ্রিয় আর কি, এগুলো কি ওয়ার্ডপ্রেসের নিজস্ব, এই যে 2020 অ্যাস্ট্রা, ঠিক আছে, হ্যালিও হ্যালো এলিমেন্টর, পপুলার এফেক্টস 2070, এগুলো কি পপুলার ওয়ার্ডপ্রেসে সবাই ব্যবহার করে, যারা ফ্রিতেই করে তারা এইগুলো ব্যবহার করে, 2020 ব্যবহার করে, অ্যাস্ট্রা ব্যবহার করে, ঠিক আছে। তারপর লেটেস্ট লেটেস্ট কী নিয়ে আসছে, লেটেস্ট দেখেন ইউরো কোড, তারপর গুটেনল্যান্ড, ঠিক আছে, গুটেনল্যান্ড নিয়ে আসছে, ক্যাজি স্টোর, দেশি দেশি ব্লক, এগুলো কি এগুলো হচ্ছে যে নিয়ে আসছে আর কি, এগুলো আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। আচ্ছা এখন দেখেন ফেভারিট ফেভারিটে হচ্ছে গেট ফেভারিট ওয়ার্ডপ্রেস ইউজার নেম লিখতে সার্চ দিতে বলতেছে, আচ্ছা এগুলো আমরা হচ্ছে এখন হচ্ছে দেখবো না। এখন আমরা হচ্ছে আপলোড থিম করবো, একটা থিম আপলোড দেবো, আমাদের নিজের একটা থিম আমরা নিয়ে আসছি অন্য জায়গার থেকে ডাউনলোড করে নিজেরাই সেইটা হচ্ছে আপলোড করবো। তো আপলোড থিমে যাই, যাওয়ার পর হচ্ছে চয়েস ফাইল, আপলোডে আসলে এরকম একটা দেখা যাচ্ছে চয়েস ফাইল করতে হলে আপনাকে, তো আপনি যেই থিমটা হচ্ছে ডাউনলোড করছেন সেই ডাউনলোড ফোল্ডারে আমাদের যাইতে হবে, গিয়ে ওখান থেকে কি সেই থিমটা আমরা জাস্ট এখানে আপলোড করব। কোথায় গেলে আমরা পাবো সেটা, ডাউনলোডে যদি যাই, ডাউনলোডে আসার পর জিপ হেস্ট, সম্ভবত এই হেস্টি এটাই আমাদের ফাইল, এইটাকে আমরা একটা আপলোড করি। দেখেন এখন আমরা ফাইলটা সিলেক্ট করে দিয়ে তারপর ইনস্টল নামে ক্লিক, দেখেন একটু কিছুটা সময় নেবে যেহেতু আমাদের হচ্ছে যে এটা কি লাইভ সার্ভার না, এটা হচ্ছে ফ্রি সার্ভার। দেখেন আনপ্যাকিং করতেছে এরাই, জিপ ফাইলটাকে আনপ্যাকিং করতেছে, আনজিপ করতেছে এরাই, সব কিন্তু এদেরই একটা প্রসেস, সব কিছু করে দিয়ে দিবে তারপরে ইনস্টলিং, আনপ্যাকিং করার পর থিমটা ইনস্টল করতেছে। এই তো হয়ে গেছে আমাদের থিমটা, থিম ইনস্টল, এখন আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে নিই আমরা, দেখেন অ্যাক্টিভ করলাম এই হেস্টিয়া, এটা আমাদের হেস্টিয়া, এটা আমরা ডাউনলোড দিছিলাম, ঠিক আছে। এইটাকে এখন কাস্টমাইজে যদি ক্লিক দিয়ে থিমটা কেমন সেইটা হচ্ছে আমরা ধারণা পাবো, আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবো।
এই আমাদের এইটা হচ্ছে এটার থিম, এটার থিম দেখেন অ্যাবাউট ব্লক কন্টাক্ট গ্রুপ, এটার আবার মেনু বার গুলো দেখেন নিচে চলে আসে, ফুটারে চলে আসে, ঠিক আছে ফুটারে চলে আসে। এখানে দেখেন এই যে হেস্টিয়া, এই যে দেখেন পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস আছে না, দেখেন অন্য জায়গা থেকে যেই আমি মনে করেন যে অন্য একটা বাইট থেকে হচ্ছে যে আমি একটা থিম নিয়ে আসছি, তখন এটা কি এখন এই কথাটাকে আমাকে এডিট করে দিতে হবে, এতক্ষণ কি আমি এটাও এডিট করতে পারিনি, বাট এটাতে কি ফুটারে এখন হেস্টিয়া পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এইটাকে আপনি এখন চেঞ্জ করে দিন, এই ডিআরএফ এইচ, ঠিক আছে এইচটিটিপি থিম themeslayer.com themes target blank no flow near rel no flow hestia এই দেখেন এই কোডিং এ আপনি আগে এখন কাজ করতে হবে। এখন আপনি হচ্ছে ফুডার ক্রেডিট, এখানে আপনি এদের ওয়েবসাইটটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে মনে করেন যে আপনার নিজের আপনার যে ইয়েটা আছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিন, ঠিক আছে দেওয়ার পরে এখানে হচ্ছে পাওয়ার্ড বাই এই যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসটা কেটে দিতে পারেন, আর এই যে ওয়ার্ডপ্রেসটা যে লেখা আছে পাওয়ার্ড বাই, আমরা জাস্ট এই যে লিঙ্কগুলো কি এইগুলো হচ্ছে লিঙ্ক, ঠিক আছে এই যে হেস্টিয়ার একটা লিঙ্ক আছে ওয়ার্ডপ্রেসের একটা লিঙ্ক আছে, হেস্টিয়ার লিঙ্কটা এইটা থিম সেল আর ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা এইটা, লিঙ্কটা আপনি এডিট করে দিতে পারেন, বাট আমরা জাস্ট লিঙ্ক যেহেতু আমাদের নাই আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস কথাটাকে চেঞ্জ করে আপনাকে দেখাই, আমরা এম লিখলাম কয়েকটা দেওয়ার পরে পাবলিশ দেখেন কি হয় কি চেঞ্জটা এই যে এমএম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে আপনি হচ্ছে এর ভিতরে লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এইটা হচ্ছে আমরা এখন কি এই থিম আমরা সাইটটা দেখি আসুন, সাইটটা কেমন আসে আমরা এখন দেখেন সাইডে আসার পরে সাইটটা দেখেন আমাদের এই থিম দেওয়ার কারণে এরকম চলে আসছে, দেখছেন এই যে ব্রহম কন্টাক্ট এটা আবার এই ফুডারে আসছে, তারপরে কি এই যে হেস্টিয়া পাওয়ার্ড বাই এম 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 এটাকে আপনি চেঞ্জও করতে পারেন, আমার এই যে অ্যাক্টিভ উইন্ডোজ এটা লেখাটা থাকার কারণে আপনার হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে এরকম দেখাচ্ছে, ঠিক আছে এরকম এইগুলো এখন আপনি এই থিমটাকে হচ্ছে কাস্টমাইজ করে চেঞ্জ করে দিতে পারেন, সেটাই কাস্টমাইজে গেলে পাবেন। আচ্ছা এখন দেখেন এই যে হেস্টিয়া অপশন চলে আসছে দেখছেন, অ্যাপারেন্সে দেখেন থিমসের অ্যাপারেন্স আসার পর নতুন একটা অপশন যোগ হচ্ছে, এটা হচ্ছে হেস্টিয়া অপশন, হেস্টিয়া অপশন চলে আসছে দেখছেন হেস্টিয়া অপশন, হেস্টিয়ার কিছু অপশন আছে সেইগুলো হচ্ছে হেস্টিয়ার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, হেস্টিয়ার পক্ষ থেকে কি আপনাকে দেওয়া হয়েছে এই যে হেস্টিয়া ওয়েলকাম টু হেস্টিয়া ভার্সন 3.08, ঠিক আছে রিকমেন্ডেড অ্যাকশন যদি এটা গো টু দ্য কাস্টমাইজার এর কাস্টমাইজে যাইতে পারবেন, এইটাই আর কি জয়েন আওয়ার হেস্টিয়ার কমিউনিটি হেস্টিয়ার ফেসবুক গ্রুপ, তারপর একটা রিভিউ যদি দিতে চান রিভিউ দিতে এরকম, ঠিক আছে আপনি এখানে হেস্টিয়ার জন্য কাজ করার জন্য যদি এক্সট্রা প্লাগ ইন তো আমাদের আসলে ওইরকম ভাবে ইয়ে করে নাই সাজেস্ট করে নাই, ও হ্যাশ ওই যে হাশ থিমস ডেমো ইম্পোর্টার ওইটা যে আমরা অ্যাক্টিভ করছিলাম আমরা ডিঅ্যাক্টিভ করে দিই, ডিঅ্যাক্টিভ করে দিলাম তাহলে এখানে কিছুটা হচ্ছে অ্যাপারেন্সে অ্যাপারেন্সে দেখেন কিছুটা চেঞ্জ আসছে, হেস্টি অপশন ওই ওই থিমের অপশনটা চলে গেছে, তো এই মোটামুটি হচ্ছে আপনি যেই থিমটা দিবেন সেই থিমটা দিয়ে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে আপনার সাইটটাকে হচ্ছে কাস্টমাইজ করবেন, এই ছিল মোটামুটি হচ্ছে বেসিক আর কি, যে আপনি যেই থিমটা দিবেন সেই থিমের মতো হচ্ছে আপনার অপশনাল ফাংশনগুলো হচ্ছে তখন সেই রকমভাবে আপনাকে চেঞ্জ করতে হবে, কিছু হচ্ছে অপশনাল ফাংশন আসবে তবে ভয়ের কিছু নাই, সেইটা হচ্ছে আপনি হচ্ছে বারবার হচ্ছে সেটা ক্লিক করে দেখে দেখে সেটাকে হচ্ছে সহজে ঠিক করতে হবে, ঠিক আছে এই অ্যাপারেন্স এই থিমস থেকে এটা, ঠিক আছে কাস্টমাইজ আর উইজেট, উইজেটটা তো গতকালকে দেখাইছি উইজেটটা হচ্ছে কীভাবে কাজ করে, উইজেটটাই যে দেখেন আর্কাইভ অ্যাপ কী কী আছে সাইট বার ইকমার্স সাইট বার ফেসবুক বার এগুলোর কাজ হচ্ছে আরও বিস্তারিত হচ্ছে আস্তে আস্তে বুঝতে হবে, যেমন আমরা সাইট সাইট বারে কী আছে সাইট বারে শুধু সার্চ রাখছি সার্চের টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে হবে, সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবের টাইটেল চেঞ্জ করে এরকম অনেক কিছু আছে অনেক উইজেট সম্পর্কে, এটা আপনারা একটু দেখে নিন, ঠিক আছে উইজেটটা আমি হচ্ছে
উইজেটটা কোথায় ব্যবহার হয় সেটা আমি আরো বিস্তারিত দেখাবো। তারপর হচ্ছে মেনুস, মেনুসগুলো তো বুঝতেই পারছেন যে মেনুস জিনিসটা কি, যে মেনুস মেনুসটা তো বোঝেনি, মেনুসটা কোথায় থাকে। মেনুসটা থাকে আপনার হচ্ছে যে এই যে আমাদের যেমন এই থিমের হচ্ছে এই যে এইটা হচ্ছে মেনুস, ঠিক আছে। এখানে আপনার এই যে আমাদের চারটা আছে, হোম, অ্যাবাউট, ব্লক, কন্টাক্ট, ঠিক আছে। প্রথমে আমাদের কি আছে, হোম। এখন হোমটাকে আমরা যদি ইচ্ছা করে নিচ্ছেও নামাই, এই যে হোমটা, হোমের লিঙ্ক আছে, তারপর হোম নেভিগেশন লেভেল, হোমের নামটা আপনি চেঞ্জও করতে পারেন, হোম পেজ করে দিতে পারেন, ঠিক আছে। এখানকে হোম পেজ করে দিতে পারেন, হোম পেজ, ঠিক আছে। বা এখানে যদি আপনি ইচ্ছা করেন একটা নতুন হচ্ছে যে মেনু অ্যাডও করতে পারবেন, ঠিক আছে। এরকম ভাবে যে হোম পেজ হয়ে গেল, এরকম ভাবে মেনু আর কি কাজ করে, এগুলো একটু দেখবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে, হেডার কিভাবে কাজ করে, ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে আসছে, থিমের ব্যাকগ্রাউন্ডে। তারপর যে হিটার হেডার মানে উপরের অপশনগুলো, এটা থিম কাস্টমাইজের ভিতরে আপনাদের দেখাইছি। এরা আবার নিজস্ব একটা প্লাগইন দিতে বলতেছে, ওয়ারবিট নামক একটা প্লাগইন দিতে বলতেছে। তো আপনাকে কি জাস্ট যেটাই বলুক, আপনার কিছু ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপারেন্সের ভিতরে থিমসের হচ্ছে ব্যাপারগুলো, আর হচ্ছে প্লাগইন সম্পর্কে তো আপনাদের ধারণা দিছি। এই ছিল আপাতত ব্লগের হচ্ছে যে ব্লগ, একটা ব্লগ সাইট হচ্ছে ক্রিয়েট করার হচ্ছে যে প্রাথমিক কিছু, প্রাথমিক বলতে বিস্তারিত ধারণা। এখন এইগুলা যদি আপনারা কাস্টমাইজ করতে পারেন, তাহলে হচ্ছে যে নতুন একটা নতুন আঙ্গিকে হচ্ছে যে সাইট ডেভেলপ করতে পারেন। এখন আপনারা হচ্ছে নিয়মিত হচ্ছে প্র্যাকটিস করেন, ঠিক আছে। নিয়মিত হচ্ছে নতুন নতুন হচ্ছে থিম দিয়ে, থিম টিম দিয়ে, তারপর হচ্ছে যে প্লাগ ইন অ্যাড করে করে কাজ করেন, ঠিক আছে, কাজ করেন। আজকে হচ্ছে যে আমি যে কন্ট্রাক্ট ফর্ম 7 এর কাজটা দেখাইলাম, কন্ট্রাক্ট ফর্ম 7টা একটু দেখেন, কন্ট্রাক্ট ফর্ম 7টা কিভাবে কাজ করে, থিমগুলো কিভাবে কি কাজ করে সেটা একটু দেখেন, ঠিক আছে। আপনাদের সাইডে ইনস্টল দিয়ে দিয়ে দেখেন, ঠিক আছে। আর কালকে আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে ই কমার্সটা দেখাবো, ঠিক আছে। ই কমার্সটা কালকে হচ্ছে ই কমার্সটা দেখাই দেবো, যে ই কমার্স সাইটটা আপনি কিভাবে ডেভেলপ করবেন। স্যার এই সাইডে কি স্যার একবারে ই দিয়ে দিবেন স্যার, যে অ্যানালাইটিক্স, ওয়েব মাস্টার, তারপরে হচ্ছে যে স্যার যে রোবোটিক্স, এইটাতে দিয়ে দেখাবো, ঠিক আছে। রোবোটিক্স না, ওইটা হচ্ছে রোবট, রোবটস ডট টিএক্সটি। জি স্যার, রোবট ডট টিএক্সটি। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স এবং হচ্ছে রোবট ডট টিএক্সটি, ঠিক আছে। এইগুলা সাইট ম্যাপ তৈরি করে দেখাবো সব কিছু, মানে এখান থেকে দেখাবো, ঠিক আছে। জি স্যার, সার্চ কনসোল এলো, গুগল এর সার্চ কনসোল, তারপর হচ্ছে এলো বিং এর সার্চ কনসোল, সব দেখাবো, টেনশনে কিছুই নাই। এখন আপাতত আমি যতটুকু দেখাইলাম, ঠিক আছে। আজকে হচ্ছে যে এই ছিল মনে করেন ব্লগ এর হচ্ছে যে ব্লগ সাইট করার জন্য মোটামুটি আপনাদের হচ্ছে ধারণা দেওয়া, এবং এটা থেকে আপনারা হচ্ছে যে, জি স্যার বুঝতে পারছি স্যার, স্যার একটু মানে তাড়াতাড়ি মানে শেষ করেন, কারণ হচ্ছে স্যার ক্লাস তো শেষ হয়ে আসছে, আবার এসইও দুইটা সেক্টর বাকি রয়েছে, অন পেজ অফ পেজ। হ্যাঁ, এসিওটা হয়ে যাবে, টেনশনের কিছু নাই, ওইটা হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা হচ্ছে যে হয়তো আগামী আজকে আগামীকালকে হচ্ছে আমরা আমাদের একটা ক্লাস হইলে আশা করি যে হয়ে যাবে আমাদের ই কমার্স সেকশনটা, ঠিক আছে। তো আগামী ক্লাসটা আমরা ই কমার্স ধরবো, আর আগামীকালকে আমরা হচ্ছে যে কোনো ফাইবার নিয়ে কথা হয়তো নাও বলতে পারি, বাট হচ্ছে আজকে একটু ফাইবার নিয়ে কথা বলবো। এখন আমি ড্যাশবোর্ড এটা কেটে দিচ্ছি, এখন হচ্ছে আমি এখন স্যার আগামী কালকে কি স্যার খোলা থাকবে স্যার, একটা ক্লাস হবে আগামী কালকে? ও আগামী কালকে তো সরকারি ছুটি, আগামী কালকে না 17 তারিখে, কালকে তো বন্ধ থাকার কথা। জি স্যার, 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর বন্ধ, এটা হচ্ছে 17 ডিসেম্বরে নেক্সট ক্লাসটা হবে। স্যার বললাম যে হচ্ছে ই-কমার্সের স্যার কি ওয়ার্ডপ্রেসের কাজ আছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের কাজ আছে, সেগুলো হচ্ছে আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন হচ্ছে গতকালকে, আচ্ছা আজকে হচ্ছে ফাইবার নিয়ে কথা বলবো, যেহেতু গতকালকে আমরা একটা গিগ পাবলিশ করছি। তো আজকে হচ্ছে ফাইবার সম্পর্কিত আপনাদের কোনো সমস্যা যদি থাকে সেইটা বলবেন, আমি চাচ্ছি যে হচ্ছে যে
আপনারা একটু শেয়ার করেন এবং সবাই একটু গিক টিক করার চেষ্টা করেন। আচ্ছা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা এখন দেখেন এখানে আমাদের প্রোফাইলটা, এই হচ্ছে প্রোফাইল। প্রোফাইল আবার রিলোড দিয়ে এই যে দাগটাকে হচ্ছে সবুজ করে নিলাম, মানে অ্যাক্টিভ করে নিলাম। এখন দেখেন এই গিগটাকে আমরা পাবলিশ করছি, ঠিক আছে? এই গিগটাকে হচ্ছে স্যার রিলো ওই প্রোফাইলে স্যার রিলোড দিলে যে হচ্ছে অ্যাক্টিভ বাটন আসে না? হ্যাঁ প্রোফাইলে রিলোড দিলে আসে। এখন দেখেন আমারটাতে যে জিনিসটা আসে না তার জন্য বললাম। হ্যাঁ বলছিলাম এর আগে। আচ্ছা এখন এখানে দেখেন নোটিফিকেশন আর এই ফার্স্টটা হচ্ছে মেসেজ। এখানে হচ্ছে মেসেজ আসে, এখানে নোটিফিকেশন। আচ্ছা এই হলো মোটামুটি আপনারা জানেন যেহেতু আপনাদের অ্যাকাউন্ট আছে। আচ্ছা এখন মূল বিষয় হচ্ছে গিগ করলে কিছু অপশন আপনারা গিগে কিছু অপশন অ্যাড হয়, যেমন এখানে এই যে থ্রি ডটে হচ্ছে ক্লিক দেন গিগ অ্যাকশন। গিগ অ্যাকশনে প্রিভিউ মানে কি আপনার গিগটা কী অবস্থায় আছে সেটা দেখতে পারবেন প্রিভিউ দিয়ে দেবে। এই আমার গিগ, এই গিগটা আমি করছি এবং আমার গিগ প্রিভিউটা এরকম এরকম, ঠিক আছে? এইটা আমার গিগ প্রিভিউ, ঠিক আছে? এখন আমার গিগটা করা 24 ঘন্টা হয়নি না। এখন দেখেন এইটার হচ্ছে তারপর এডিট, গিগটাকে যদি এডিট করতে চান এডিটে ক্লিক দেবেন, তারপর পজ মানে গিগটাকে কি আপাতত হচ্ছে লাইভ, এখন তো লাইভে আছে, পজ করে দিলে লাইভে আর থাকবে না, মানে আপাতত স্টপ করে রেখে দিবেন, তো সেটা পজ করতে পারেন। আর নিচে আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, দেখেন স্ট্যাটিস্টিক্স কি আছে, স্ট্যাটিস্টিক্সটাই হচ্ছে এখানে আপনাদের বোঝার জিনিস। দেখেন আমি গিগ করছিলাম গতকালকে, এখান থেকে জাস্ট এই গিগে হচ্ছে ইমপ্রেশন, দেখেন এই গিগটাতে ইমপ্রেশন আসছে 34টা, কোনো ক্লিক নাই, কোনো অর্ডার নাই, ক্যান্সেলেশন নাই, ঠিক আছে? এইটা কি আমাদের গিগটার কি একটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স বা অ্যানালাইটিক্স বা যেটাই বলেন, এটা গিগটার, এই গিগটার হচ্ছে যে আমাদের ইমপ্রেশন হচ্ছে 34টা বদলকে করার। আচ্ছা এখন হচ্ছে এটা এখান থেকে ওই যে এডিট পজ শেয়ার ডিলিট করতে হয়, এটা গিগ যদি ডিলিট করতে চান ডিলিট করতে চান, ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও অ্যাড, ঠিক আছে? এইটা হচ্ছে, তারপর হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্টিভ গিগ, এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল রিকোয়ার মডিফিকেশন ড্রাফট এনি পজ এগুলো সব ধরনের এখান থেকে গিগুলো দেখতে হবে, ঠিক আছে? আমাদের অ্যাক্টিভে অনলি একটাই গিগ আছে এইটা। এখন মোটামুটি অ্যাডভান্সে কিছু হচ্ছে স্যার, বায়ারি কোস্টের জিনিসটা সবাই একটু স্যার দেখিয়ে দেন কিভাবে বায়ারি কোস্টিং করলে ভালো হয়, স্যার বায়ারি কোস্ট কিভাবে সেন্ড করলে ভালো হয়। বায়ার তো হচ্ছে যে এখন দেখতেছি আমি ইয়াতে খুঁজলাম, ইয়াতে শো করতে না স্যার, বায়ারি কোস্ট, স্যার বায়ারি কোস্ট, হ্যাঁ বায়ার তো আপনার হচ্ছে ফোনে আসে, ঠিক আছে? না স্যার আপনি হলো এটা ই করেন হলো ব্রাউজারের হলো জুম আউট করেন, জুম বেশি হয়েছে তার জন্য মেসেজ তৈরি আসছে। ওই দেখেন স্যার মোর মোর দিকে, ও মোর আসছে না? জি স্যার আমি আমারও স্যার ফার্স্ট টাইম না ওই রকম হয়েছিল, উইন্ডোজ দেওয়ার পরে এরকম হয়েছে। আমি কই কি রে আমার ফাইবার কি থিম চেঞ্জ হইলো নাকি বুঝতে পারতাছ না, পরে আরেকজন এটা দেখি যে উঠে পরে বলে যে জুম আউট করতে হবে, পরে স্যার জুম আউট করে বের করছি। আমি তো হচ্ছে ফোন থেকে বায়ার রিকোয়েস্ট দেখতেছি শুধু, জাস্ট না আমি বলি কি বায়ার রিকোয়েস্ট কোথায় গেল, আগে তো দেখছি বায়ার রিকোয়েস্ট। আচ্ছা এখন এখন দেখেন এখানে হচ্ছে এই যে ওয়ার্ডার আছে, এই যে ড্যাশবোর্ড মেসেজ ওয়ার্ডার গিগস, ঠিক আছে? অ্যানালাইটিক্স আর্নিং কমিউনিটি, এই যে অ্যানালাইটিক্সে আপনি হচ্ছে যে এই যে টোটাল আর্নিং জিরো টোটাল অর্ডার কমপ্লিট কিছুই নাই আর কি, যদি থাকতো দেখানো যেত স্যার। আমার একটা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে দিতে চাইছিলেন। আচ্ছা পিওনিয়ার অ্যাকাউন্টটা, হ্যাঁ পিওনিয়ারটা দেখাবো আমি একদিন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে বায়ার রিকোয়েস্ট, দেখেন এই যে বায়ার রিকোয়েস্ট ক্লিক দেন, এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ কয়টা, নো রিকোয়েস্ট ফাউন্ড, সেন্ড অফার। আচ্ছা এগুলো হচ্ছে আগের, এগুলো না এগুলো হচ্ছে পুরাতন। আচ্ছা 24 ঘন্টা যাওয়া লাগবে না, আচ্ছা এখানে আসবে আর কি, বুঝছেন? আরে অ্যাক্টিভিটি আর কি বলেছে তো দেখাচ্ছে, বাট দেখাচ্ছে না তো অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া। আরে অ্যাক্টিভ 2 ওইটা হচ্ছে যে বায়াদেরকে দেখা যাচ্ছে নাকি?
এখানে হচ্ছে রিকোয়েস্টই দেখা যাবে, দুইটা রিকোয়েস্ট হচ্ছে দেখাচ্ছে কিন্তু এখানে নাই, রিকোয়েস্ট হচ্ছে এখানে দুইটা, দুইজনের হচ্ছে রিকোয়েস্ট দেখা যাবে। বাট এটা হচ্ছে আসতেছে না, ঠিক আছে? এখানে যদি আপনার বায়ারদের কিছু হচ্ছে, আচ্ছা যখন আসবে আমি দেখাবো। এখানে হচ্ছে কি আপনাদের হচ্ছে বায়ারদের হচ্ছে যে যারা জব পোস্ট করবে সেই জব পোস্টগুলো আপনি দেখতে পারবেন এবং তাদের জবে অ্যাপ্লাই সেন্ড করে দিতে পারবেন, তাদের হচ্ছে রিকোয়ারমেন্টগুলো পড়ে সেই সম্পর্কিত কিছু একটা লিখে দিতে হবে, ঠিক আছে? এই কোনো সময় যদি মানে বায়ারে করতে আসে আপনি হচ্ছে যে মানে সেন্টার রাখবেন আর হচ্ছে যে সেন্টার করতে রাখবেন পরে ওই হচ্ছে দেখলাম। আচ্ছা বায়ার রিকোয়েস্ট আসবে, ঠিক আছে, টেনশনে কিছু নাই, আসবে। সবাই ওখানে হচ্ছে যে যাদের যাদের হচ্ছে প্রোফাইলে যাবে তারা হচ্ছে ইয়ে করতে পারবে, কি বলে আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতে পারবে, মানে এই যে এরকম এই সুইচ টু বাইং এ দেই যে গিয়ে দেখা জি স্যার ওইটা কি টু বাই, আচ্ছা এই যে পোস্টে রিকোয়েস্ট আছে না এখানে আপনি একটা রিকোয়েস্ট পোস্ট করতে পারেন, ও নো রিকোয়েস্ট কোনো, এখন কোনো রিকোয়েস্ট নাই বাই রিকোয়েস্ট। আচ্ছা এখন দেখেন সেটা আসলে মানে বায়ার রিকোয়েস্ট আসলে কি লেখা উচিত সেটা আমি আপনাদের হচ্ছে ব্রিফ করে দেব। আচ্ছা এখানে পোস্ট রিকোয়েস্ট মানে কেউ একজন বায়ার হিসেবে যদি রিকোয়েস্ট পোস্ট করে, ঠিক আছে, যদি রিকোয়েস্ট কেউ একজন রিকোয়েস্ট পোস্ট করে তো আপনি তাকে কি তাকে হচ্ছে যে আপনার আপনি তাকে কি সার্ভিস দিতে চান সেইটা হচ্ছে আপনি তাকে বলে দিতে পারবেন, যে সে যেগুলো সার্ভিস চায় সেগুলো আপনি বুঝছেন এবং বুঝার পরে সেগুলো হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুসারে লিখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ওই বায়ার রিকোয়েস্ট। আচ্ছা আমি কিছুক্ষণ পরে আবার দেখি যখন হচ্ছে রিকোয়েস্ট আসবে, রাতের দিকে বেশি আসে, এখন দিন তো 11:16। সেগুলো কি আমরা পাই নাই, আমরা তো দেখিনি। আচ্ছা এখন দেখেন, এখন আমরা হচ্ছে গিগ দিয়ে তো করছি এইটার হচ্ছে এখন র্যাঙ্কিং করার জন্য, আমাদের র্যাঙ্কিং কি নাই এই র্যাঙ্কিং চেক দেওয়ার জন্য ফিবলাইটিক্স বলছিলাম যে আপনারা হচ্ছে গিগটাকে র্যাঙ্ক গিগের র্যাঙ্ক চেক দেওয়ার জন্য, ঠিক আছে, গিগ র্যাঙ্ক এই যে টার্গেট গিগ র্যাঙ্ক চেক এই যে গিগ র্যাঙ্ক চেক এইটা দিয়ে হচ্ছে আপনার গিগের র্যাঙ্কটা চেক করতে পারেন, আপনার গিগটার র্যাঙ্ক কত নাম্বার। এখন আমরা যদি আসি দেখেন আমি দেখেন এই হচ্ছে আমাদের গিগটা, আমাদের টাইটেলটা হচ্ছে এই টার্গেট কিওয়ার্ডটা আমাদের এইটা যেটা আমার হচ্ছে টাইটেলটা ওইটাই দিছি, তারপর ইউজারনেম দেখেন অ্যানালাইজ কিওয়ার্ড নাই, ফার্স্ট থ্রি পেজের মধ্যে নাই, তো যাদেরটা আছে তাদেরটা হচ্ছে এখানে দেখাবে। এই যে ফার্স্ট দুই পেজের ভিতরে যদি থাকে তাহলে আপনাকে দেখাবে উই আর মানে আমার এই টাইটেলটা লেখার পরেও এইটা লিখে সার্চ দেওয়ার পরে আমার দুই পেজের মধ্যে ভিতরে নেই, তার মানে কি আমার গিগটা হচ্ছে র্যাঙ্কে নেই।
আচ্ছা, এখন র‍্যাঙ্ক জিনিসটা এত সহজ না যে আপনি গিগ করলেন আর র‍্যাঙ্ক হয়ে গেল, এত সহজ না। এখন র‍্যাঙ্কের সাথে জড়িত কিছু বিষয় আছে, সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা। দেখেন আমরা বাইং মোডে আসছি। হ্যাঁ দেখেন আমার একটা গিগ করার পর আমরা একটা গিগ করার পর ওখানে 1 থেকে 60 দিন পর্যন্ত সময় দেওয়া হয়। সেই গিগটার অবস্থা সেটা জানা বা অন্য অন্য আদার থিংস এর উপর। তো সেখানে কি একটা গিগ কি 60 দিনের মধ্যে র‍্যাঙ্ক করতে পারে নাকি, এরকম কি কোনো ইয়ে আছে নাকি, আইডিয়া দেওয়া থাকে নাকি যে 60 দিনের মধ্যে একটা গিগ র‍্যাঙ্ক করবে, আর যদি সেটা না হয় তাহলে হয়তো গিগ র‍্যাঙ্ক হবে না। না গিগ আপনার, আচ্ছা গিগ ব্যাপারটা কি, গিগ হচ্ছে আপনার র‍্যাঙ্কের কিছু বিষয় হচ্ছে নির্ভর করে। এখন ওইগুলা বিষয়ে যদি আপনি হচ্ছে কাজ করতে পারেন তাহলে আপনার গিগটা অবশ্যই র‍্যাঙ্ক করবে। এখন 60 দিন লাগো, 60 দিনের পরে আপনার গিগ র‍্যাঙ্ক করতে পারে। 60 দিনের পরেও কি গিগ র‍্যাঙ্ক করতে পারে। এখন গিগ র‍্যাঙ্ক করার জন্য এই যে আমার টাইটেল লেখা, আমার কিছু তাই বললো স্যার। হ্যাঁ কি বললো, আমাকে একজন তাই বলছে যে এত সহজে তো গিগ র‍্যাঙ্ক করে না। হুম এত সহজে কি গিগ করা পরে টাকা লাগে অনেক, মানে অনেক টাকা লাগে অল টাইম, এভাবে তো আস্তে আস্তে গিগ র‍্যাঙ্ক করে। এখন শোনেন এই যে গিগ আমার টাইটেল লিখে সার্চ দিয়ে তারপরে আমার গিগটা আসে নাই, তার মানে কি র‍্যাঙ্ক হয় না। এখন দেখেন এটা লোকাল সেলার করে দিয়ে গিগটাকে জাস্ট দেখবো যে আমাদের পাবলিশে নিছে কিনা, পাবলিশ হয়েছে কিনা, এই পেজে শো করছে কিনা, কোনো একটা পেজে আছে কিনা, এটা দেখার জন্য লোকাল সেলার করলাম, অনলাইন সেলার করলাম, আমার গিগটাকে খুঁজে বের করতে। আমিনুল ভাই কি অসুস্থ? দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন এইভাবে হচ্ছে কতগুলো রেজাল্ট আসছে দেখেন হচ্ছে, আচ্ছা দেখি কতগুলো, 3000, ও বাবা এতগুলো দিল। আচ্ছা হচ্ছে টাইটেল লিখে সার্চ দিছি, তারপরে দেখো অনলাইন দিলাম, আমাদের জাস্ট দেখতে হবে যে আমাদেরটা কোনো একটা পেজে শো করছে কিনা আমাদের গিগটা। আমি সবাইকে বলছিলাম যে কোনো একটা পেজে আপনার হচ্ছে যে শো করছে কিনা। অনেক সময় কি স্প্যামিং এর কারণে, যদি স্প্যামিং ধরে আপনার গিগটা স্প্যামিং ধরে তাহলে কি সার্চ রেজাল্ট পেজে হচ্ছে শো করবে না। ঠিক আছে কয়টা ক্লিক করলে হচ্ছে যে র‍্যাঙ্ক করার সম্ভাবনা থাকে না কয়টা? আচ্ছা ওইগুলো বলতেছি, দাঁড়ান আগে হচ্ছে গিগটা খুঁজে বের করেন, আপনি যে গিগটা পাবলিশ করছেন ওইটাকে খুঁজে বের করেন। যেমন আমার গিগটা আমি খুঁজতেছি এখন যা আসছে কিনা, গিগটা আমাদের কি সার্চ পেজে শো করছে কিনা এইটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে দেখছেন আমাদের গিগটা শো করছে কিনা সেটাই হচ্ছে আমরা কনফিউশনে, মানে অনেক জায়গা থেকে কপি করছি টাইটেল ইয়াতে ফুলাট কপি করছি, অবশ্যই কাজ করছি নিজের থেকে কিছু লিখছি। এখন এইটা হয় কি, আপনার হচ্ছে যে প্রথমত আপনি গিগটাকে হচ্ছে খুঁজে বের করেন, আমি সবাইকে বলছিলাম যে প্রথমত আপনার গিগটাকে খুঁজে বের করেন, কারণ স্প্যামিং এর কারণে কি অনেক গিগকে হচ্ছে যে স্যার আমারও তো স্যার ফেসবুক বিজনেস পেজের গিগ খুঁজা পাই না স্যার, মেলা খুঁজছি পাই না। আচ্ছা এখন দেখেন হচ্ছে গিগটা আমরা খুঁজে বের করি, আচ্ছা গিগটা দেখাচ্ছে না, অনেক সময় আমাদের ফাইবারে হচ্ছে একটা সমস্যা আছে বুঝছেন, সেটা হচ্ছে কি অনলাইন সেলার দিলে শো করে। অনলাইন সেলার কে দিলে তো আরো খারাপ হবে। আচ্ছা আমি একটা ফ্রি টাইমে এটাকে খুঁজে বের করব। ঠিক আছে আমাকে ও আমি খুঁজে দেখবো নি যে আমার আমাদের সবাইকে, আমি সবাইকে বলতেছি আপনারা হচ্ছে গিগটা দেখবেন যে আপনার গিগটা হচ্ছে শো করছে।
ঠিক আছে, এখানে অনেক ধরনের ফিল্টার, সেই ধরনের ফিল্টার করে আপনি তার মানে কি করব, বাজেট হচ্ছে 5 ম্যাক্সিমাম, 5 এবং অনেক ধরনের ফিল্টার করতে হয় যেহেতু অনেক গিগ। আচ্ছা এখন হচ্ছে অনেক গিগের মধ্যে এখন এই যে এতগুলা গিগ, ঠিক আছে, এতগুলা গিগ থেকে আপনি কাজ পাবেন কি, মানে অনেকের প্রশ্ন যে এতগুলা গিগ থেকে আপনি আমি কিভাবে আসলে অ্যাকচুয়ালি কাজ পাবো, এটা কিন্তু অনেকের হচ্ছে প্রশ্ন। তো গিগ থেকে আপনাকে কাজ পাইতে হলে কিছুটা পরিশ্রম করতে হবে, ঠিক আছে, পরিশ্রমটা কি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে আপনাকে। প্রথমত কাজ ধরতে হবে, সবসময় চিন্তা করতে হবে যে বায়ার রিকোয়েস্ট, আর এমন রিকোয়েস্ট আমরা লিখবো যাতে বায়ার কি বুঝতে পারে যে আমি মোটামুটি কাজ পারি, আমাকে কাজটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের কি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। তাহলে হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ডের মাধ্যমে প্রথমের দিকে হচ্ছে কাজ ধরতে হবে, ঠিক আছে, যেইটার উপর র্যাঙ্ক, এখন এখন আলোচনার বিষয় হচ্ছে কিসে কিসে র্যাঙ্ক নির্ভর করে, ঠিক আছে, কিসে কিসে র্যাঙ্ক নির্ভর করে সেইটা যদি আমি বলি। প্রথম কথা, আপনাকে যদি আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে চান, র্যাঙ্ক করাতে হলে আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান পেজ, আমি যতগুলো দেখাইছি আপনার এই কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটার উপর র্যাঙ্ক করাতে যাচ্ছেন সেই কিওয়ার্ডটাকে আপনার গিগের ভিতরে রাখতে হবে, গিগের ভিতরে রাখতে হবে, আপনার টাইটেলে রাখতে হবে, গিগের ভিতরে রাখতে হবে, ইমেজে রাখতে হবে, সব জায়গায় আপনার টাইটেলটাকে রাখতে হবে, ঠিক আছে, আপনার এই মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, এটা একটা ফ্যাক্টর গিগ র্যাঙ্ক করার জন্য। এটা হচ্ছে ওয়ান পেজের ভিতর ফ্যাক্টর, মানে আপনার গিগের পেজের ভিতরে কিছু একটা ফ্যাক্টর করে রাখবেন, এটা হচ্ছে ওয়ান পেজ। কারণ ওয়ান পেজ গিগ ওয়ান পেজ নিয়ে আমি সকল আলোচনা শেষ করে দিচ্ছি, ঠিক আছে, যে কী কী কারণে গিগ র্যাঙ্ক করে। এখন হচ্ছে অফ পেজের কিছু বিষয় আছে যেগুলো কারণে হচ্ছে গিগ র্যাঙ্ক করে। তো অফ পেজের বিষয়গুলো কী, অফ পেজের বিষয়গুলোর মধ্যে একটা আছে যে অর্ডার ইন কিউ, কিউয়ে অর্ডার থাকলে হচ্ছে গিগ র্যাঙ্ক করে, তারপর রিভিউয়ের উপরে গিগ র্যাঙ্ক করে, ঠিক আছে। এখন এই দুইটা তো আমাদের হাতে নাই, ঠিক আছে, এই দুইটা তো আমাদের হাতে নেই, এই দুইটাকে আমাদের হাতে আনতে হবে, ঠিক আছে, এই দুইটাকে আমাদের হাতে আনতে হবে, এই দুইটা। তারপর আরেকটা হচ্ছে যে সেভ, যত বেশি সেভ হবে তত বেশি হচ্ছে গিগটা র্যাঙ্ক হবে। তারপর এই যে ভিউ হতে হবে, ক্লিক ইমপ্রেশন হতে হবে, ঠিক আছে, ক্লিক ইমপ্রেশন হতে হবে, গিগে যদি ক্লিক ইমপ্রেশন হয় তাহলে কি আপনার হচ্ছে গিগটা হচ্ছে র্যাঙ্ক হবে, ঠিক আছে। এখন এখন দেখেন এইটা হচ্ছে সে মনে করেন যে এখানে, তাহলে আমরা এইগুলা কিভাবে পাবো, বা এই যে সেভ লিস্ট এইগুলা কিভাবে পাবো, বা হচ্ছে ভিউ ক্লিক ইমপ্রেশন কিভাবে পাবো, ঠিক আছে, এইটা এখন আমাদের আজকের আলোচনার বিষয় যে এইগুলো কিভাবে পাবো। এখন আমি আগেই বলছিলাম যে সেভ এক্সচেঞ্জ, এই সেভ পাওয়ার জন্য ফেসবুক আপনার মার্কেটিং করা যাইতে পারে। দেখেন ফেসবুকে আমি আমার গিগটার হচ্ছে মার্কেটিং করব, প্রথমে ফেসবুক দিয়ে দেখাচ্ছি এই সেভ নেওয়ার জন্য। সেভ আমি যদি সেভ এই সেভ নেওয়ার জন্য মার্কেটিং করি তাহলে আমি কি অটোমেটিক্যালি আমার হচ্ছে গিগের হচ্ছে ক্লিক অ্যান্ড ইমপ্রেশন পাবো। ক্লিক অ্যান্ড ইমপ্রেশন তো আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে ক্লিক অ্যান্ড ইমপ্রেশন কোথায় গিয়ে দেখবে। এখন আমরা ক্লিক অ্যান্ড ইমপ্রেশনটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ক্লিক অ্যান্ড ইমপ্রেশন এবং সেভ নেওয়ার জন্য আমি কিছু ফাইবার গ্রুপে হচ্ছে আমার গিগটাকে হচ্ছে পাবলিশ পেস্ট করতে পারি। এখন দেখেন সেভ এক্সচেঞ্জ, ও সরি ফাইবার সেভ এক্সচেঞ্জ, ফাইবার সেভ এক্সচেঞ্জ, এই ফাইবার সেভ এক্সচেঞ্জ অনেক গ্রুপ আছে, বা গিগ প্রমোশন একই জিনিস, এই গিগ প্রমোশন সেভ এক্সচেঞ্জ, এই ফাইবার গিগ ফেভারিট এক্সচেঞ্জ, সেভ এক্সচেঞ্জ বা ফেভারিট এক্সচেঞ্জ একই জিনিস, বা গিগ প্রমোশন একই বিষয়, ঠিক আছে। এখন দেখেন
আমরা হচ্ছে আমাদের কিগের লিংকটা দিতাম। এখন গিগল লিংকটাকে আমরা কি করব, গিগল লিংকটা আমরা নিব, ঠিক আছে। এই যে লেটস দেখেন সবাই পোস্ট করছে, লেটস এক্সচেঞ্জ মানে কি, আপনি কারো একজনেরটা এক্সচেঞ্জ করে দেবেন, বিনিময়ে সে আপনারটা এক্সচেঞ্জ করবে। ফেভারিট অ্যান্ড সেন্ড স্ক্রিনশট সো আই ক্যান ডু দ্য সেম, মানে এটা ফেভারিট করে দিবেন, দেওয়ার এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে গিগটা আছে মাইগ্রেট মুভ ট্রান্সফার ফ্লো, এইটা কি আপনি ফেভার করে একটা স্ক্রিনশট তাকে দিয়ে দিবেন কমেন্টে, সে আবার আপনারটা দিলে সে আবার আপনাকে হচ্ছে যে ইয়ে করে দিবে, ফেভার করে দিবে মানে এক্সচেঞ্জ করায়, ঠিক আছে। তো এক্সচেঞ্জ করলে কি হবে, আপনার ক্লিক ইমপ্রেশনও বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনার ওই সেটটাও বাড়বে, ঠিক আছে। এতে করে হচ্ছে আপনার গিগটা হচ্ছে র্যাঙ্ক, এখন আপনি হচ্ছে যে গিগটা র্যাঙ্ক হচ্ছে একটু মানে খুব একটা সহজ যে না, তাহলে কপি করে দেখ। এখন আমরা এইটাকে যদি গুগল শর্টনারে দিই, গুগল ইউআরএল শর্টনার আছে না, গুগল ইউআরএল শর্টনারের নাম কি গুগল, এখন গুগল ইউআরএল শর্টনারে আসি আমরা, দেখেন ইউআরএল শর্টনার করার কিছু সুবিধা আছে সেটা আমি দেখাচ্ছি, ইউআরএল শর্টনারে আসছি আমরা। দেখেন ইউআরএল শর্টনার অনেক ধরনের আছে, মাইক্রোফোন কেউ একজন চালু গুগল, দেখেন হচ্ছে কি একদম ক্রোম নিতে বলছে, ক্রোম আমরা নিব না, আচ্ছা বিটল্যান্ড আমি বিটলিতে, বিটলিতে দেখেন বিটলিতে আমরা ইউআরএলটা শর্ট করে নেব, গেট স্টার্টেড ফর দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন, দেখেন ফ্রিতে আসার পর হচ্ছে আপনি আমরা গুগল দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে পারেন গুগল অ্যাকাউন্ট, বিটলির সাথে আপনি bitly.com হচ্ছে লগ ইন করুন, এখন দেখেন এই যে বিটলিতে অ্যাকাউন্ট করছি না, এই যে বিটলিতে আপনার টোটাল ক্লিকস টোটাল রেফার টোটাল লোকেশন এখান থেকে জানা যায়, ঠিক আছে। এখন আমরা একটা লিংক তৈরি করি, এই যে ডিফল্ট আছে বিটলি ডিফল্টই রাখি আমরা বিট জগ, আচ্ছা এখন ফার্স্ট লং ইউআরএল আমাদের ইউআরএলটা এখান থেকে দেওয়ার পরে দেখুন অলরেডি চলে আসছে আমাদের কাস্টমাইজ লিঙ্ক, আর এই লিঙ্কটা আমাদের এই এইটা হচ্ছে লিঙ্ক, এইটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এইটা তো আমাদের থেকে যাচ্ছে, এখানে আমরা দেখতে পারবো এটা কতগুলো ক্লিক করবে পরবর্তীতে আমরা কি এসে দেখতে পারবো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এইটাকে জাস্ট একটু চেক করি লিঙ্কটা, আমাদের আসলে কি এটাকে ইয়েতে যায় কিনা, তার মানে কি আমাদের লিঙ্কটা কাজ করছে, এইটা আমাদের লিঙ্ক। তো এখন এই বিটলির এই লিঙ্কটা
আমরা কি এই লেট সেকশন এরকম একটা পোস্ট দেব, ঠিক আছে? এই অন্য অন্যরা যা করতেছে এইগুলোই করবো আমরা, ঠিক আছে? লেট লেটস এক্সচেঞ্জ দিয়ে আমরা একটা পোস্ট দেবো, ঠিক আছে? এই আমরা জাস্ট এরকম ভাবে মাইক্রোফোনটা অফ করে কি অবস্থা হয় সেটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? কারা কারা যারা যারা করবে তাদেরটা আমরা কি সেভ করে দেবো, আমাদেরটা যারা যারা সেভ করবে তাদেরটা আমরা সেভ করে দেবো। এইটা একটা ওয়ে, এতে এতে করে কি মোটামুটি একটা গিগ ইমপ্রেশন আর ক্লিক ইমপ্রেশনও পড়বে, পাশাপাশি হচ্ছে যে আমাদের সেভ লিস্ট হবে, এটা র্যাঙ্ক করার জন্য একটা বেটার ওয়ে। আচ্ছা এই কথাগুলোকে যদি আমি কপি করি, আচ্ছা লিঙ্ক বিটলেটটা বিটলেটে কপি করা আছে, বিটলেট তো কপি করা গেছে, এই লিঙ্কটাকে আমি রেখে দিই কোথায় জায়গায় রাখি, এখন আমি জাস্ট এইটার মার্কেটিং হচ্ছে এখন আমার জয়েন, এটা কি আমার জয়েন হওয়া গ্রুপ দেখি, জাস্ট আমার কাজ কিন্তু কিছুই না, আমি জাস্ট কিছু হচ্ছে গ্রুপে গিয়ে এই লিঙ্কটা হচ্ছে
বেশি দিব না, হয়তো আর একটা গ্রুপ হইতে জয়েন গ্রুপ হইতে বলে আছে, জয়েন হয়নি। এই দেখেন অলরেডি হচ্ছে, দেখেন অলরেডি কিন্তু আমাদের ওইটা পূর্বেরটাই দেখেন, অলরেডি কমেন্ট করতেছে, ঠিক আছে, ফার্স্ট আই উইল ডু দেন ইউ। ইওর টার্ন স্যার, পোস্ট করার সাথে সাথে স্যার কমেন্ট পড়ছে। হুম, আমি এরকম কয়েকটা গ্রুপে জয়েন করছি, কি বলে তারা, বা যারা হচ্ছে ভরসা পাচ্ছেন না তাদেরটাই আগে এক্সচেঞ্জ করলেন, তাদেরটা আগে আপনি আপনি করে দিলেন নিজের থেকে, হচ্ছে তাদেরটা আগে করলেন। আচ্ছা স্যার, উপরে স্যার এলো মানে ওটা লেখছেন লেট এক্সচেঞ্জ স্যার, ওটা বাংলাটা বুঝতে পারলাম না এভাবে। লেটস মানে চলো আর কি, চলো এক্সচেঞ্জ করি, মানে এক্সচেঞ্জ মানে কি হচ্ছে দুজনের মধ্যে শেয়ার করা, চলো দুজনের মধ্যে মানে যে একজনের কি আরেকজনের শেয়ার করা। হ্যাঁ, একজনেরটা মানে আপনি একজনেরটা করে দিবেন, বিনিময় হচ্ছে আপনারটা একজন করবে। ও স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে আমরা যেহেতু পোস্ট করছি, কেউ যদি করে মানে কেউ যদি হচ্ছে এক্সচেঞ্জ করে, তো সেক্ষেত্রে আমরা দেখার পরে তারটা করে দেবো, কেউ একজন স্ক্রিনশট দিলে তারটা করে দেবো। আচ্ছা পরবর্তীতে যখন আমাদের ফ্রি টাইম থাকছে অন্যেরটা হচ্ছে করে দিলাম, করার বিনিময়ে হচ্ছে আমরা অন্যের কাছ থেকে করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে আমরা এক্সচেঞ্জটা করতে পারি। আচ্ছা এইটা ছিল হচ্ছে ফেসবুক গ্রুপের একটা ওয়ে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি হচ্ছে এইভাবে এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই কি এক্সচেঞ্জ প্রিভিউ চেঞ্জ, কেউ এখনো মনে করে নাই, কেউ সবাই বলতেছে সে আগে ফার্স্ট। যদি কেউ করে তো তাকে আমরা কি পরবর্তীতে করে দেব। এখন এই হচ্ছে মোটামুটি এ হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে আমরা আলোচনা করলাম, যে কীভাবে হচ্ছে আপনার গ্রুপটাকে একটা র্যাঙ্ক করার পথে একটা গুরুত্বপূর্ণ ওয়েটা হচ্ছে এইটা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমি বলছিলাম ক্লিক ওয়ার্কারে হচ্ছে জব পোস্টের মাধ্যমে, ক্লিক ওয়ার্কারে আপনি জব পোস্টের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। ক্লিক ওয়ার্কারে আপনি একটা অ্যাকাউন্ট করলেন এবং সেখান থেকে ডলার আর্ন করার পরে ক্লিক ওয়ার্কার, ক্লিক করকার, এই ক্লিক করকার, ঠিক আছে। এখান থেকে আপনি জব পোস্ট করার পরে এই ক্লিক ওয়ার্কার সাইট, ঠিক আছে, এখানে ক্লিক ওয়ার্কার, তারপর হচ্ছে পিক ওয়ার্কার, তার মধ্যে বেস্ট হচ্ছে পিক ওয়ার্কার, পিক ওয়ার্কার, এই যে পিক ওয়ার্কার, এগুলা সাইটে কি আপনি নিজে হচ্ছে প্রথমে আর্ন করা এবং কি নিজে আর্ন করে তারপর সেই আর্নের টাকা দিয়ে হচ্ছে জব পোস্ট করে সেইটার মাধ্যমে, এই এইটা, ঠিক আছে, স্মল গিগস বিগ রেজাল্ট, এটাতে আপনি জব পোস্ট করে সেই টাকাগুলোকে খরচ করে কি আপনার একটা এই সেভ এক্সচেঞ্জ নিয়ে আসা, ঠিক আছে। এইটা একটা ওয়ে পিক ওয়ার্কারের মাধ্যমে। আচ্ছা এই ছিল পিক ওয়ার্কার। আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে লিঙ্কডিনে কিভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে। লিঙ্কডিনে অনেকে হচ্ছে যে কনফিউশন আছে, আচ্ছা সবাই আসেন তো না নাকি সবাই ইয়ে টা ওয়ার্ডপ্রেস দেখেন না, গিয়ে ওয়ার্ডপ্রেস পরে দেখেন, এখন দেখেন লিঙ্কডইন।
লিঙ্কডইনে কিছুই না বুঝছেন, লিঙ্কডইনে জাস্ট হচ্ছে কি করবেন, অন্যরা যা করবে আপনিও তাই করবেন, দেখা দেখি। যেমন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি কি ডিজিটাল মার্কেটার? তাহলে ডিজিটাল মার্কেটার এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেগে সার্চ, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিঙ্কডইনে কি যে জব পোস্ট যে করেন ওইটা ওইটার মতো করব না, দেখেন আগে আপনি না, নিজে থেকে ইউনিক কিছু করার দরকার নাই, আপনি দেখেন আগে। এই দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দিছি না, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিছু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টরা চলে আসে। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফাইবারের কারা আছে, আচ্ছা এর প্রোফাইলটা দেখি আগে, মেনজিত তানি সাপ্রিয়, দেখেন এর প্রোফাইলটা আমরা দেখতে আসছি। দেখার পরে দেখেন এর হচ্ছে কন্টাক্ট ইনফো, এর দেখেন অ্যাক্টিভিটি, সিওল অ্যাক্টিভিটিতে, সিওল অ্যাক্টিভিটিতে এটা কি নাবিতিক পাল, আচ্ছা এনার কোনো অ্যাক্টিভিটি নাই, ইনি মনে হয় ফাইবারে কাজ করে না। আচ্ছা এটা কি লিঙ্কডইন? আমি বলছিলাম যে এটা একটা প্রফেশনাল সাইট, প্রফেশনাল সাইট। আচ্ছা এখানে কোম্পানি লিখে দিই, কোম্পানি দিয়ে ফিল্টার করি, কোম্পানিস, আরে কোম্পানিস, পিপুলই থাকে কিন্তু কোম্পানি লেখার জায়গাটা কোথায়, লোকেশনটা দেন, লোকেশনটা বাংলাদেশ করি। তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি, এখানে কারেন্ট কোম্পানিতে এই যে ফাইবার দিয়ে দেন, ফাইবার দিয়ে দেন, যারা ফাইবারে কাজ করে তারা কীভাবে কাজ করে সেটা দেখতে হবে। দেখেন এমডি মহিদুল ইসলাম, ইনি হচ্ছে কি ফাইবারের একজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। মহিদুল ইসলাম ওনার হচ্ছে, এখন ওনার হচ্ছে অ্যাক্টিভিটিসটা দেখেন, এই যে সিওল অ্যাক্টিভিটি দেখেন, অ্যাক্টিভিটিসে আসার পরে ওনার অ্যাক্টিভিটিস, ওনার হচ্ছে কি এইগুলো অ্যাক্টিভিটিস, উনি ওনার অ্যাক্টিভিটিস করে নাই, কোনো গিগ নিয়ে কোনো অ্যাক্টিভিটিস এনার নাই, মানে কি যে আপওয়ার্ক, থ্যাঙ্ক আপওয়ার্ক, আর একজনের প্রোফাইলে যাচ্ছে দেখি কি অবস্থা, বসে বসে কাজ পাবেন এরকম কিন্তু না, ঠিক আছে, যে আপনি বসে থাকলেন আর কাজ দিয়ে যাবে এরকম না, কারণ আপনার গিগটা কি র্যাঙ্কে নেই, র্যাঙ্কে নেই, তো সেক্ষেত্রে কাজ পাওয়ার জন্য, ঠিক আছে, কাজ পাওয়ার জন্য যেটা করতে হবে কিছু কাজ আপনাকে, কী ব্যাপার কী লেখা দেখে গেলাম যে প্রোফাইল কী জানা, কাজ পাওয়ার জন্য বসে বসে থেকে যে কাজ পাবেন এরকম না, আপনাকে কিছু অ্যাক্টিভিটি করতে, আচ্ছা এরা তো এরা মনে হয় অনেক আগেই, আচ্ছা এই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট দেখছেন, ইনি ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য ফেসবুক বিজনেস অনেক হ্যাশট্যাগ ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য ইনি পোস্ট করছে, ঠিক আছে, পার্ট ইনি কি প্রোফাইল ইউআরএলটা দেয় না, ফলো ফর অ্যাপ্লাই, এই যে দেখেন আই হোপ, এই দেখেন আই হোপ ইউ হ্যাভ এ ব্র্যান্ড বাট ডো নট হ্যাভ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, আই ক্যান হেল্প ইউ, নক মি অন ফিভার, দেখেন ওই প্রফেশনাল পেজ করে দিন, এই যে বিজনেস ফর অ্যাড অ্যাকাউন্ট আওয়ার সার্ভিস লিঙ্ক, এখানে কি লিঙ্ক দিন দেখেন, তারপর অনেকগুলো কি হ্যাশট্যাগ ব্যবহার করছে,
দেখেন এখন এইগুলো একটু দেখেন, এই যে দেখেন ওনার হচ্ছে কি গিগেল লিংকটা, আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস। একটা অর্ডার পাইছে লিংকডইন থেকে কি, মানে আমাদের যদি কানেকশন না থাকে সেক্ষেত্রে তো খুব বেশি রেসপন্স পাওয়া যাবে না মনে হয়। কানেকশন বাড়াইতে হবে, আমি তো সেটা বলছি অনেক আগে, এইরকম ভাবে সবাই করে, ঠিক আছে এরকম ভাবে সবাই করে আর কি। নিজের প্রোফাইলে, আপনার প্রোফাইলে যাবে, যাওয়ার পরে এই যে স্টার্ট পোস্ট, পোস্ট করার আগে কি আপনি একটা ফটো নিয়ে আসবেন, আপনার ফটোটা হইলে বেটার হয়, আপনার গিগের ইমেজটা। আমাদের হচ্ছে গিগের ইমেজটা কি আছে, মেইল আছে আমাদের। আচ্ছা এখন আমি বলছিলাম কি যে আপনি হচ্ছে যে আপনার কানেকশনটা বাড়ান, ঠিক আছে কানেকশনটা বাড়ান, মিনিমাম হচ্ছে 1000 নিয়ে যান, ঠিক আছে 1000 নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে হচ্ছে দেখেন আসলে রেজাল্ট কি আসে। তো আপনারা হচ্ছে কি আপনারা যদি কানেকশন না বাড়ান তাহলে তো হবে না, কারণ লিঙ্কডইন আমি বলছি কি এটা একটা মার্কেট প্লেস। আচ্ছা ফটোসটা আমরা নিয়ে এসে আমাদের টাইম ক্যান্সেল, আচ্ছা ফটোটা নেওয়ার জন্য আমরা জিমেইলে যাব। স্যার বাইরের দেশের লোকেদের সাথে তো কানেকশন বেশি হলে মনে হয় এটা বেশি হয় নাকি? বাইরের দেশের লোকজনের সাথে আমাদের কানেকশন আছে, বাংলাদেশের দুধের দরকার, ঠিক আছে বাংলাদেশ থেকে আমি অটোমেটিক চলে আসবে। আমি তো বাংলাদেশের জন্য মানে ঠিক আছে এখন বাংলাদেশে বাংলাদেশিদের সাথে আর কি মানে কানেক্ট নাই আমার, ওরকম ম্যাক্সিমাম গুলাই বাইরের, বাইরের গুলোর সাথে রিকোয়েস্ট পাঠাই মাঝে মাঝে পাঠাই, বাইরের দেশের গুলোর সাথে করবেন বুঝছেন, বাংলাদেশের আর কি আমাদের দরকার নেই। এখন এসে কিওয়ার্ড সাপোর্টটা বিষয় কি বললেন, আচ্ছা কিওয়ার্ড সাপোর্ট বিষয় কি বললেন? স্যার বললাম কিওয়ার্ড সাপোর্টটা কাজ করছে না, মানে বাংলাদেশি লোকেশন দিলে ও কাজ করছে না। আচ্ছা ওটা দেখো কিওয়ার্ড মেসেজে দেখো ওটা কাজ করে, হয়তো আপনার ব্রাউজারে সমস্যা এই জন্য হতে পারে। লিংকডইন আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে একটা পোস্ট করবো, ঠিক আছে পিকচারটা ব্যবহার করবো, ঠিক আছে এইটা ফটো হিসেবে, এইটা এখানে আপনার যেইটা সাবজেক্ট সেইটা হচ্ছে দিবেন, ফটোটা কি সম্পর্কিত সেইটা সেভ, তারপর হচ্ছে ডান ফেসবুক বিজনেস। আচ্ছা এখন হচ্ছে এইটা ফটো অ্যাড করলাম, এখন হচ্ছে এখানে আমাকে লিখতে হবে কিছু, কি লিখবো আমরা সবাই যেরকম লেখে আর কি, দেখবেন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তারা যেরকম লেখে এইরকম লেখে, যে
দেখতে পাচ্ছেন? দেখেন আমরা মোটামুটি হচ্ছে যে কি লিখলাম, এখানে লিখলাম যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং হচ্ছে স্পেশালিস্ট, আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস স্পেস ফর ইয়োর বিজনেস, ইউ ক্যান কন্ট্যাক্ট মি বাই ইমেল, আমার ইমেলটা দিয়েছি, অর কন্ট্যাক্ট মি অন, তারপর আমার লিঙ্ক, কোন লিঙ্ক, আমাদের গুগল লিঙ্কটা, ঠিক আছে? তারপরে দেওয়া দেওয়ার পরে হচ্ছে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করছি, যাতে এই হ্যাশট্যাগুলো দিয়ে কেউ সার্চ করলে আমাদের এই পোস্টটা পায়। তো এটাকে কি বললাম আমরা, পোস্ট করে দিবা স্যার, হ্যাশট্যাগ কয়টা ইউজ করা যাবে এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না, আপনারা দেখবেন যে কয়টা ইউজ করা যায়। এই দেখ এখন আমাদের কেউ যদি এইটাতে ক্লিক দেয়, বিটলেতে ক্লিক দেয়, এই আমাদের গিগে চলে আসবে, ঠিক আছে? গিগে চলে আসবে কেউ যদি ক্লিক দেয়। আচ্ছা আর হচ্ছে হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে, আর এই যে এটা আমরা কি আমরা একটা ইমেজ ব্যবহার করছি আমাদের গিগ ইমেজ, আর আমাদের মেইলটা দিছি, কেউ ইচ্ছা করলে আমাদের মেইলে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের সাথে ডাইরেক্ট মার্কেট প্লেসে কন্ট্যাক্ট করতে। এই পোস্ট সাকসেসফুলি আমরা পোস্ট করেছি, আমাদের কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে, আরে আপনি কি বলে, আচ্ছা এখন হচ্ছে ইমেল নট রিচেবল, মার্ক দিস ইমেল কারেক্ট, অবশ্যই ইমেল কারেক্ট। আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেইটা আমি বলছিলাম যে লিঙ্কডইন একটা হচ্ছে প্রফেশনাল জায়গা, লিঙ্কডইন একটা প্রফেশনাল জায়গা, এটা একটা মার্কেট প্লেসের মতো, ঠিক আছে? এখন এখান থেকে আপনি হচ্ছে যে এরকম ভাবে আপনি মার্কেটিং করতে হবে, পাশাপাশি আমি আর একটা সেকশন দেখাবো আজকে। আর একটা সেকশন আমি খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন দেখাবো, আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা ঝামেলা করছে, দেখি আমরা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছেন, আচ্ছা নট রিচেবল, মার্ক ইজ কারেক্ট, আপাতত পোস্ট করে দিয়েছি, ঠিক আছে? মার্কেটিং এর কিছুটা কাজ হচ্ছে আমরা শেষ করে দিলাম, এখন কারো যদি বিজনেস স্পেস লাগে তো আমাদের সাথে ইচ্ছা করলে যোগাযোগ করতে, এখন দেখেন বা কেউ যদি ইচ্ছা করে যে আসলে কিসের লিঙ্ক দেখি, ক্লিক করলে আমাদের একটা ক্লিক ইমপ্রেশন, এখন দেখেন আপনাদের যেটা দেখাতে যাচ্ছে সেইটা হচ্ছে যে সবারই অপশনে এটা আছে, দেখবেন কি এই ব্যাগটা সবার হচ্ছে যে টপ বারে আছে, তো ব্যাগে ক্লিক দিলে কিছু জিনিস আপনাকে দেখা, যেমন এই এখানে দেখেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট, এরকম কিছু বিষয় আপনাকে দেখাবে, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, কন্টেন্ট রাইটার, এরকম কিছু জিনিস দেখা। তো আপনি কি, আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তো এটা ক্লিক দেন, দেখেন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত অনেক জব এখানে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং বা আদার অনেক সেকশন আছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক আছে? এই যে অনেক জব এখানে প্রেফার করছে, আর আমরা ক্লিক দিছিলাম কোথায়, এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে? এই যে ইজি অ্যাপ্লাই, ঠিক আছে?
ইজিলি আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। দেখেন 27 অ্যাপ্লিকেন্ট কোম্পানি এন্ট্রি লেভেল, ঠিক আছে, মাহমুদুল হাসান পোস্টেড বাই মাহমুদুল হাসান পোস্ট করছে স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, সে কী কী কাজ করে নিতে, ঠিক আছে। আবার যে রবির হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, এখানে রবির একটা জব পোস্ট করছে। চঞ্চল কুমার কুন্ডল পোস্টেড, ইনি রবির হচ্ছেন একজন মার্কেটিং এজেন্সি থেকে। এটা এখানতে আপনার কোনো জব যদি আপনার চয়েস হয় তো সেইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে যে ফেসবুকে যে এরকম ফেক জব পোস্ট হয়, এখানে হচ্ছে ফেক জব পোস্টের হচ্ছে পরিমাণটা হচ্ছে কম। এই জানেন আর একজন লাগবে লোক কাজ করার জন্য, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, এইরকম অনেক জব হচ্ছে আপনি পাবেন এখানে, এখান থেকে অ্যাপ্লাই করতে। এরকম কিছু ওয়ে আছে যেখানতে আপনি হচ্ছে যে যদি সময় একটু ব্যয় করেন এবং আপনার প্রোফাইলটা যদি একটু প্রফেশনাল লুক দিতে পারেন, তাহলে কি আপনি হচ্ছে যে সহজেই হচ্ছে যে লিঙ্কডিন থেকে হচ্ছে কাজ, ঠিক আছে। এখন আপাতত আজকে লিঙ্কডিন মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং এতটুকুতে রাখলাম, আমি আর চাচ্ছি না যে আগে বেশি হচ্ছে যে বললে ঝামেলা। এখন আপনাদের কার কি সমস্যা, এখন সমস্যাগুলো শুনুন। Yeah, yeah, yeah.